গতকালকে কোন পর্যন্ত দেখিয়েছিলাম? ফেজ রোল পর্যন্ত, ফেজ হ্যান্ড ওভার, হ্যাঁ হ্যাঁ রোল পর্যন্ত দেখিয়েছিলাম। আমি বলেছিলাম যে কোন রোলের কি কাজ সেটা আজকে বলবো না, সময় ছিল না। আজকে ফেসবুকে পেজ রোল কোন রোলে কি কাজ সেটা একটু নোট ডাউন করবেন সবাই, খাতা কলম নিয়ে বসেন। আপনাদের পেজ ছিল কোনটা? এটা আচ্ছা, পেজ রোলে কিভাবে দিব? অ্যাসাইন পেজ রোলে আমরা কি 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 যেন ছিল, কয়টা রোল দিতে পারবো আমরা? আচ্ছা, এডিটর চারটা, অ্যাডমিন আরেকটা কি ছিল, অ্যাডমিন এডিটর মডারেটর কাস্টমার অ্যানালিস্ট একটা ছিল আপু। মোট পাঁচটা ছিল? পাঁচটা, চারটা ছিল না পাঁচটা ছিল? এই যে দেখাচ্ছি তারপরে বলে মেবি। খাতা কলম নিয়েছেন? জি আপু, জি আপু। লেখেন রোলস অফ অ্যাডমিন, অ্যাডমিনের রোল কি কি, কি অ্যাডমিনের রোল সেটা একটু লিখে রাখেন। প্রথম রোল হচ্ছে গিয়ে ম্যানেজ পেজ রোল এন্ড সেটিংস। অ্যাডমিন অন্য কাউকে রোল দিতে পারবে এবং সেটিংস এর বিষয়গুলো দেখতে পারবে, ঠিক করতে পারবে। বুঝি নাই ম্যাডাম, আরেকবার বলেন। ম্যানেজ পেজ রোল এন্ড সেটিংস। ম্যানেজ পেজ রোল এন্ড সেটিংস লিখেছেন? এডিট দ্য পেজ। দুই নাম্বার হচ্ছে এডিট দ্য পেজ, পেজ এডিট করতে পারবে। তিন নাম্বারে হলো ক্রিয়েট অ্যান্ড ডিলিট দ্য পেজ, পোস্ট। ক্রিয়েট অ্যান্ড ডিলিট দ্য পোস্ট। জি আপু, পোস্ট ক্রিয়েট করতে পারবে, ডিলিট করতে পারবে। চার নম্বরে সেন্ড মেসেজেস, মেসেজ সেন্ড করতে পারবে, সেন্ড মেসেজেস। তারপরে হলো রেসপন্স অ্যান্ড ডিলিট কমেন্ট অ্যান্ড পোস্ট। রেসপন্স অ্যান্ড ডিলিট কমেন্ট অ্যান্ড পোস্ট। পোস্টের কমেন্ট করতে পারবে, রেসপন্স করতে পারবে, ডিলিট করতে পারবে, সব পারবে। তারপরে রিমুভ অ্যান্ড, বলেন তো রেসপন্স, রেসপন্স অ্যান্ড ডিলিট। ডিলিট পোস্ট, কমেন্ট অ্যান্ড পোস্ট। তারপরে রিমুভ অ্যান্ড ব্যান পিপল ফ্রম দ্য পেজ। রিমুভ অ্যান্ড, রিমুভ অ্যান্ড ব্যান দ্য, ব্যান পিপল ফ্রম দ্য পেজ। ক্রিয়েট অ্যাডস অ্যান্ড প্রমোশন, ADS, অ্যাডস মানে অ্যাডভার্টাইজমেন্ট। ক্রিয়েট অ্যাডস অ্যান্ড প্রমোশনস, অ্যাড ক্রিয়েট করতে পারবে, প্রমোশন ক্রিয়েট করতে পারবে। ভিউ ইনসাইটস,
View insights. 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 Page insight dekhte parbe. Last ta hoche view page quality tab. View page quality tab. जी मैम. View. तो आप क्या बोल रहे? View page quality. View. Page quality tab. Quality tab. লেখা হয়েছে সবার জি আপু জি আপু এরপরে আসি এডিটর রোলে এডিটর রোল এডিটর রোলের ভিতরে এই যে অ্যাডমিন রোলে এতক্ষণ ম্যাম যেগুলো আপু যেগুলো ছিল এগুলো অ্যাডমিন রোল ছিল না হ্যাঁ এডিটর রোলের ভিতরে আসলে এডিটর রোল জি বলেন এর আগেটা অ্যাডমিন রোল দেখাইছি অ্যাডমিন রোল দেখাইছি এখন এডিটর রোল শুরু করলাম কথা শোনা যায় না আপু আপনারা কেউ শুনতে পাচ্ছেন জি আপু শোনা যাচ্ছে ওনাকে একটু এসএমএস করেন আচ্ছা এরপরে আসি এডিটর রোল একজন এডিটর কি কি কাজ করতে পারবে এতক্ষণ অ্যাডমিন রোল থেকে যে যে পয়েন্টগুলো দেখাইলাম সবগুলো পয়েন্টই এডিটর করতে পারবে শুধু এক নাম্বার পয়েন্টটা বুঝা যাচ্ছে না আপনার কথা আপনি আবার জয়েন হন নিয়াজ মোর্শেদ আবার জয়েন হন কেউ একজন ওনাকে এসএমএস করেন করছে আপু এসএমএস আচ্ছা এতক্ষণ এডিট এডিট অ্যাডমিন রোলে যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো সব কাজই এডিটর করতে পারবে শুধু প্রথম যে বিষয়টা এক নাম্বার যে বিষয়টা ম্যানেজ পেজ রোল সেটিংস এই বিষয়টা এডিটর হিসেবে করতে পারবে না একজন এডিটর আপনাকে পেজের রোলও দিতে পারবে না আর পেজের সেটিংসে যেতে পারবে না বাকি সব কাজগুলো করতে পারবে একটা পেজের বাকি যে সবগুলো কাজ থাকে সেগুলো সে করতে পারবে লিখেছেন লিখতে যাবো ম্যাম কাইন্ডলি কথাটা আরেকবার বলেন অ্যাডমিন রোলে যে পয়েন্টগুলো বলেছি যে কাজগুলো আছে অ্যাডমিনের যে কাজগুলো আছে সেই কাজের ভিতরে এক নাম্বার যে কাজটা আছে সেই কাজটা একজন এডিটর করতে পারবে না আর বাকি সবগুলো কাজ করতে পারবে অ্যাডমিন রোলের প্রথম কাজটা কি ছিল ম্যানেজ এন্ড সেটিং ম্যানেজ পেজ রোলস এন্ড সেটিং ম্যানেজ পেজ রোল এন্ড সেটিং এই কাজটাই শুধুমাত্র এডিটর করতে পারবে না তারপরে আসি মডারেটর ম্যাম দুরু আপু এডিটর রোলস গুলো লিখতে পারেন আমি বের হয়ে গেছিলাম এডিটর রোলে শুধুমাত্র প্রথম কাজটা করতে পারবে না অ্যাডমিনের প্রথম কাজটা এডিটর করতে পারবে না আর বাকি সব কাজ করতে পারবে মডারেটর কি কাজ করতে পারবে সেটা একটু লেখেন সবাই মডারেটর তিনটা কাজ ছাড়া বাকি সব কাজ করতে পারবে
ম্যানেজ পেজ রোল এন্ড সেটিংস এই কাজটা এডিট দ্য পেজ আর ক্রিয়েট এন্ড ডিলিট দ্য পোস্ট অ্যাডমিনের যে প্রথম তিনটা কাজ ছিল সেই প্রথম তিনটা কাজ মডারেটর করতে পারবে না কি কি কাজ ছিল অ্যাডমিনের প্রথম তিনটা ম্যানেজ পেজ রোল তারপর আপনার এডিট দ্য পেজ ক্রিয়েট এন্ড ডিলিট দ্য পোস্ট হ্যাঁ একজন মডারেটর পেজের রোলও দিতে পারবে না তারপরে পেজ এডিট করতে পারবে না আর পোস্ট ক্রিয়েট বা ডিলিট করতে পারবে না বাকি সবগুলো কাজ করতে পারবে অ্যাডভার্টাইজার তারপরের যেটা সেটা হচ্ছে অ্যাডভার্টাইজার অ্যাডভার্টাইজার অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করে অ্যাডভার্টাইজমেন্ট তো বুঝতেছেন পেজ থেকে যে অ্যাড রান করার বিষয়টা অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজারদের কাজ হচ্ছে গিয়ে অ্যাড রান করা এবং অ্যাডের যে ইনসাইটগুলো সেই কাজগুলো সেগুলো দেখতে পারবে ক্যান ক্রিয়েট অ্যাডস সোজা কথা এবং অ্যাড অ্যাডের ভিতরে অ্যাডের যে বিষয়গুলো সবগুলো অ্যাডভার্টাইজার দেখতে পারবে তারপরে যেটা একদম সর্বশেষ সেটা হচ্ছে অ্যানালিস্ট অ্যানালিস্ট কি করতে পারবে আপু অ্যাডভার্টাইজার অ্যাডভার্টাইজিং ছাড়া অন্য কিছু করতে পারবে না অ্যাডভার্টাইজিং করতে পারবো আর একটা অ্যাড থেকে যে অ্যাডের ফিডব্যাক গুলো দেখতে পারবে আর কিছু পারবে না অ্যানালিস্ট কি করতে পারবে অ্যানালিস্ট হচ্ছে গিয়ে শুধুমাত্র দুইটা কাজ করতে পারবে ভিউ ইনসাইটস লাস্টের যে দুইটা কাজ ছিল ভিউ ইনসাইটস আর হচ্ছে গিয়ে অ্যাডমিনের লাস্টের যে দুইটা কাজ ছিল ভিউ ইনসাইটস আর ভিউ পেজ কোয়ালিটি ট্যাব এই দুইটা কাজ শুধুমাত্র অ্যানালিস্ট করতে পারবে ইনসাইট কি এখন বুঝতে হবে না ইনসাইট আমি সামনে দেখাবো মডারেটর অ্যাডমিনের প্রথম তিনটা কাজ করতে পারবে না বাকি সবগুলো কাজ করতে পারবে তারপরে কি ছিল আপু অ্যাডভার্টাইজার আপনি এতক্ষণ কইছিলেন আপু নির্দিষ্ট করতেছে মিস করে যাচ্ছি পয়েন্টগুলো আচ্ছা পয়েন্টগুলো তাহলে অন্য কারো কাছ থেকে দেখে নেবেন এখন একটা জিনিস বারবার করে রিপিট করলে সারা ক্লাস চলে যাবে আপনাদের ব্যাচমেটদের কাছ থেকে দেখে নেবেন যে পয়েন্টগুলো মিস করেছেন ঠিক আছে ক্লাসের ভিডিও আছে ক্লাসের ভিডিও দেখে নেবেন আচ্ছা পেজ রোলের বিষয়টা এখন দেখাইলাম এখন কথা হচ্ছে গিয়ে বায়ারদের কাছ থেকে আপনি কোন কোন রোল দিবেন যখন বায়ারদের নতুন পেজ নিয়ে কাজ করবেন গতকালকেও বলেছিলাম বায়ারের পেজ ক্রিয়েট করা থাকলেও নতুন যদি সব সেটিংস ঠিক করতে হয় তখন বায়ারকে বলবেন অ্যাডমিন রোল দিতে আর যদি নতুন পেজ না হয়ে বায়ারের সোশ্যাল মিডিয়াগুলো আপনি ম্যানেজ করার দায়িত্ব নেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার কি বুঝেন আপনারা অনেক সেলিব্রিটিদের অফিসিয়াল যে পেজগুলো থাকে সেই পেজগুলো কি বেশিরভাগ সেলিব্রিটিরা চালায় নাকি তাদের লোকজন দিয়ে চালায় এটা কি জানেন আপনারা কেউ হ্যাঁ পার্সোনাল না ওগুলোর জন্য এজেন্সি আছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে বড় বড় এজেন্সি আছে ওনারা চালায় ওটার জন্য ওনারা পেমেন্ট দেয় এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটাকে আমরা আমরা কোন রোলটা প্লে করতেছি সোশ্যাল মিডিয়া ম্যানেজার আপনারাও এই কাজ পাবেন বাইরে বায়ারদের প্রচুর কাজ পাওয়া যায় বায়ারের পেজ ম্যানেজমেন্টের কাজ যেটা আপনার দক্ষতা থাকতে হয় সেটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি আর দুই নাম্বার দক্ষতা থাকতে হয় আপনার ইংরেজির উপর দক্ষতা আপনি পোস্ট করবেন ইংলিশে সো ইংলিশের উপর দক্ষতা থাকতে হবে বায়ারের পেজে কেউ মেসেজ করলে সেটা রিপ্লাই দিতে হবে তো এই কাজগুলো করার জন্য আপনাকে বায়ার
বায়ারের জন্য যদি আপনি বায়ারের অন্যান্য কাজের জন্য বায়ার আপনাকে হায়ার করতে চায়, তখন বায়ারকে আপনি এডিটর রোল চাবেন। এইগুলো কেন লাগবে একটু আপনারা কিন্তু ভবিষ্যতে গিয়ে যখন ফাইবারের কাজ শিখবেন, ফাইবারে ফেসবুক নিয়ে যখন গিগ ক্রিয়েট করবেন, তখন কিন্তু আপনারাই জিজ্ঞেস করবেন, আপু বায়ার গিগ রিকোয়ারমেন্টে কি দিব। ফেসবুকে বায়ারের পেজে কাজ করার জন্য বায়ার আপনাকে এডিটর রোল দিবে, অ্যাডমিন রোল সবসময় দিতে চায় না। পেজটা যদি নতুন হয় তখন সবকিছু সেট আপের জন্য অ্যাডমিন রোল চেয়ে নেবেন, আর পেজটা যদি একটু পুরানো হয় সেটিংস ঠিক করতে হবে না, কিন্তু আদার্স অনেক অ্যাক্টিভিটি করতে হবে বা অ্যাড রান করতে হবে। অ্যাড রানের বিষয়ে শুধুমাত্র আমরা অ্যাডভার্টাইজমেন্ট রোল নিব না, কারণ অ্যাডভার্টাইজার পোস্ট ক্রিয়েট করতে পারে না, একটা ক্রিয়েট করা পোস্ট সে অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারে। তো আমাদের এরকম করতে হয়, পোস্টটাকে ক্রিয়েট করে সুন্দরভাবে তারপর অ্যাডভার্টাইজমেন্ট রান করি। সো আমরা এখানে এডিটর রোল বা এডিটর বা মডারেটর এই দুটার একটা রোল নিতে পারি। এডিটর রোল নিলে আপনার ঝামেলা থাকবে না, বায়ারকে বারবার এই ফোর্স করতে হবে না, এটা করেন ওইটা করেন। বুঝতে পেরেছেন? আপু পুরাতন পেজ হলে কোন রোলটা বলছিলেন যে অল্প একটু মানে ছোটখাটো কাজ করা লাগবে? অন্যরা বলেন। পুরাতন পেজ হলে এডিটর বা মডারেটর লাগবে না, আর যদি নতুন পেজ হয়, যদি কোনো সেটিং গুলো চেঞ্জ করতে হয়, সব সেটিং গুলো সাজাতে হয়, তাহলে আপনাকে অ্যাডমিন দিবে, নাইলে আপনার অ্যাডমিন নেওয়া দরকার নেই। আর কাজগুলো তো আমি বলেই দিলাম কোনটার কি কাজ, এখন কোন কাজের জন্য পাচ্ছেন আপনি সেটার উপর ডিপেন্ড করেই তো আপনি রোল নেবেন, তাই না? অ্যাডমিন কি করতে পারবে, অন্যরা কি করতে পারবে না, সেগুলো তো আমি বলেই দিলাম। এখান থেকে আপনারা বুঝতে পারবেন কোনটার জন্য কি রোল আপনাকে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি পেজ রোলের বিষয়টা আমরা দেখলাম, এরপর আসি পেজ পিপল অ্যান্ড আদার্স। পিপল অ্যান্ড আদার পেজ সেটিংস এর এই জায়গাটাতে এসে অন্য পিপল বা অন্যরা আপনার পেজটাকে যদি লাইক দিয়ে থাকে সেটা দেখতে পারবেন। এইখানে পিপল হু ফলো দ্য পেজ, পিপল দ্যাট লাইক দিস পেজ, সরি পেজ দ্যাট লাইক দিস পেজ, পিপল হু ফলো দিস পেজ, পিপল হু লাইক দিস পেজ, ব্যান্ড পিপল অ্যান্ড পেজেস, এগুলোও দেখতে পারবেন। একটা স্টাবলিশ পেজে যদি দেখেন, দেখতে পাচ্ছেন এই পেজটা কারা কারা লাইক করতে লাইক করেছে সবকিছু এখানে পাবেন। আপনি জানতে পারতেছেন আপনার পেজ কারা কারা লাইক দিয়েছে, কোন কোন পেজ যদি আপনার পেজটা লাইক দেয় সেটাও দেখতে পারবেন। নাই লাইক দেওয়া নাই, শুধু পিপলরা লাইক দিয়েছে। তারপরে আসি প্রেফারড অডিয়েন্স, এটা হচ্ছে আপনারা যে কান্ট্রি রেস্ট্রিকশন, এজ রেস্ট্রিকশন, তারপর প্রেফার অডিয়েন্স, এগুলো সেটিংসগুলো দেখেছিলেন না জেনারেল সেটিংসে গিয়ে? জি আপু, জি আপু। হ্যাঁ, সেই জেনারেল সেটিংসের বিষয়গুলো আগে এই জায়গাটাতে ছিল, এখন এটাকে মডিফাই করে নতুন আপডেট আসার পরে, নতুন না এটা বেশ কিছুদিন ধরেই এরকম আছে, বেশ কয়েক মাস ধরেই আসার পরে এই ট্যাবটাকে নিয়ে গেছে ওই সেটিংস এর ভিতরে, জেনারেল সেটিংস এর ভিতরে এই ট্যাবটাকে পৃথক করে ওই কান্ট্রি রেস্ট্রিকশন, তারপরে এজ রেস্ট্রিকশন, পেজ প্রেফারেন্স অনেক কিছুই অ্যাড করেছে। তো এখানে ওইটাই বলা আছে, একটু পড়ে নেবেন বিষয়গুলো। এখন কথা হলো গিয়ে আপনাদের দ্বারা বলতে পারেন, ওরা যদি চেঞ্জ করেই থাকে তাহলে এখানে এখনো ট্যাবটা রেখেছে কেন? ট্যাবটা এই জন্যই রেখেছে, অনেকেই আমরা আমরা তো জানি যে ফেসবুক খুব ঘন ঘন পরিবর্তন হয়, হয়তো আমি একভাবে সেটিংসটা দেখতাম, কিছুদিন পরে সেটিংসে আসার পরে আমি এখন এই জিনিসটা খুঁজে পাচ্ছি না, তো এটার জন্য ওরা ট্যাবটা এখনো এখানে রেখে দিয়েছে।
এক সময় হয়তো এখান থেকে ডিলিট করে দিবে যখন একটু বেশি ইউজ টু হয়ে যাবে মানুষ। পেজ অডিয়েন্সটা দেখলাম, তারপরে ইস্যু ইলেকটোরাল এন্ড পলিটিক্যাল অ্যাড। অ্যাডভার্টাইজমেন্ট রানের বিষয়গুলো আমরা এখান থেকে দেখব না, আমরা অ্যাডভার্টাইজমেন্ট রানের বিষয়টা অন্য জায়গা থেকে দেখব। তাও একটু বলে নেই, ফেসবুকে অ্যাডের বিষয়ে কিছু গাইডলাইন আছে, আপনি ইচ্ছে করলে সব বিষয় নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারবেন না। আবার কিছু বিষয় আছে যেগুলোতে অ্যাড রানের ক্ষেত্রে স্পেশাল কিছু বিষয়, যেমন হচ্ছে গিয়ে সোশ্যাল ইস্যু বা ইলেকট্রিক ইলেকশন বা পলিটিক্যাল অ্যাডগুলো একটু অন্য ধরনের হয়, এগুলোর জন্য কি বলেছে, উই রিকোয়ার ইউ টু বিকাম অথরাইজড টু রান দিস টাইপ অফ অ্যাড। এই টাইপ অফ অ্যাডের জন্য কিছু জিনিস গাইডলাইন আছে ফেসবুকের যেগুলো মেনটেন করতে হয়। তো সাধারণত এরকম অ্যাড আমাদের করতে হয় না, তারপরও যখন আপনাদের সোশ্যাল ইস্যু ইলেকশন বা পলিটিক্যাল অ্যাডের বিষয়গুলো থাকে তখন আপনারা গাইডলাইনগুলো পড়ে নেবেন। অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু ইলেকশন অর পলিটিক্স, এটাতে ক্লিক করলে পরে আপনাদেরকে ফেসবুক হেলথ সেন্টারে নিয়ে গিয়ে ওদের এই ইস্যুগুলো কীভাবে কী করবেন না করবেন এটার সম্পর্কে ওরা গাইডলাইনটা দেখাবে। গতকালকে বলেছি না আমি যে একটু পড়ে নেবেন সব বিষয়ে, যে হেলথ সেন্টারের তথ্যগুলো দেখে নিতে বলছি। হ্যাঁ, কয়জন দেখেছেন? যে পুরো প্র্যাকটিস করার সময় ওই প্রশ্নবোধক যেগুলো ছিল ওইগুলোতে ক্লিক করে ঢুকে দেখছি আর কি। আচ্ছা, প্রশ্নবোধক গুলো তো ওখানেই লেখা থাকে, আর এরকম ব্লু কালার হয়ে থাকা মানে ওরা এখানে লিংক করে হাইপারলিংক করা থাকে ওদের ওয়েবসাইটের কোনো একটা পেজ। তারপরে হচ্ছে অ্যাড লিমিটস, এই ফিচারটা একদমই নতুন এসেছে, এটা ছিল না। এখন একটা পেজ থেকে আপনি কয়টা অ্যাড রান করতে পারবেন সেটা একটা লিমিট তৈরি করে দিয়েছে। এটা এই 2021 সালের মার্চ মাসে এত তারিখের পর থেকে এটা কার্যকর হবে। মেবি দা অ্যাড লিমিট ফর দিস পেজ উইল টেক এফেক্ট অন এত, এটা একদম রিসেন্টলি একটা ফিচার এনেছে, একসাথে কি একটু লার্ন মোরে গেলে পরে দেখতে পারবেন। উই আর গ্রাজুয়ালি ইন্ট্রোডিউসিং দা অ্যাড লিমিটস পার পেজ টুল ওভার দা coming weeks. The feature may not be available to you at the moment. বলেছি ওরা নতুন একটা ফিচার আসার আগে এটা অ্যাড করে দেয় কিন্তু অ্যাভেলেবেল দেখায় না। এই তারিখের পর থেকে হয়তো এটা অ্যাভেলেবেল হবে, সেটা হচ্ছে গিয়ে আপনি একটা পেজ থেকে 250টা অ্যাড রান করতে পারবেন। দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাড that has that this page can have running or in review at the same time, ekshathe apnara same time you won't be able to run more ads or publish change to existing ads for a page once its limit has been reached 250 ta to eta ekhon amader dorkar hobe na, ekhane amar onek gulo page ache shejonno page er jonno kon page er jonno koyta show korteche je koyta ekhane koyta baki thakto sheigulo dekha jeto। আপু এটা কি একটা পেজের জন্য শুধুমাত্র 250 টাই অ্যাড দিতে পারবো এরকম? হ্যাঁ, এট দা সেম টাইম, একই সময়ে, মানে একটা অ্যাড রান করার সময় আমরা তো একই পেজ থেকে আরো অ্যাড রান করতে পারি। বাই ফিচারটা এখনো অ্যাভেলেবল হয় না, এটা সম্পর্কে আস্তে আস্তে আমরা আরো জানতে পারবো। এখানে লার্ন মোরে গেলে আপনারা দেখতে পারবেন এই ফিচারটা এখনো অ্যাভেলেবল হয়নি। ফেসবুক খুব ঘন ঘন নিজের ইয়াগুলো চেঞ্জ করে, আপডেট করে।
আচ্ছা ব্র্যান্ডেড কন্টেন্ট এটা হচ্ছে অ্যাডভান্স ফেসবুকিং এর পার্ট, এটা আমি দেখাবো না। ব্র্যান্ডেড কন্টেন্ট সম্পর্কে কারো যদি জানতে ইচ্ছে করে আপনারা সার্চ করবেন ইউটিউবে, এটা নিয়ে আপনারা ঘাটাঘাটি করবেন, সমস্যা নেই। আমরা যেহেতু এখানে বেসিক জিনিসগুলো শেখাই, প্লাস আমি চেষ্টা করি আপনাদেরকে একটু ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত শেখানোর চেষ্টা করি, আর যদি যে কোনো বিষয়ে দরকার হয় তখন আমি মনে সেগুলোতে আমি অ্যাডভান্স লেভেল শেখাই। তো ব্র্যান্ডেড কন্টেন্টটা একটু সবাই যদি শেখার আগ্রহ থাকে এই জিনিসটা কি, আপনারা একটু সার্চ করবেন ইউটিউবে। এবং ইউটিউব সার্চের ক্ষেত্রে আমি বলেছি প্রথম নতুন যে আপডেটগুলো, রিসেন্ট যে ভিডিওগুলো সেগুলোই আপনারা দেখবেন। এবং সবসময় যে বাংলা ভিডিও দেখবেন, বাংলা ভিডিও থেকে খুব কম বাংলা ভিডিও আছে যেগুলোতে শিখতে পারবেন। সবচেয়ে ভালো হয় পপুলার যে ভিডিওগুলো আছে যেগুলোর ভিউ বেশি, বাইরের কান্ট্রির অনেক ভালো ভালো ইউটিউবার আছে, ডিজিটাল মার্কেটার আছে যারা খুব ভালো ভালো ভিডিও দেয়, ছোটো ছোটো টিউটোরিয়াল দেয় যেখান থেকে অনেক কিছু শেখার থাকে, সেখান থেকে শিখবেন। আর নতুন নতুন যে এসেছে শাহাদাত, তাই তো? শাহাদাত কি আছে? হ্যাঁ ম্যাম আছে। আচ্ছা, আমি ওনাদেরকে এই তিনটা চারটা ক্লাস ধরে বলেছি বারবার, তারপরও আপনি যেহেতু নতুন একটু শুনে নেন। আমার স্টুডেন্টদের মেইন যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে আমি বলেছি যে ক্লাস রেগুলার থাকতে হবে, অ্যাটেন্ডেন্স মাস্ট, অ্যাসাইনমেন্ট মাস্ট, দুইটা বিষয় হচ্ছে গিয়ে আমি খুবই বদার হই যদি এটা না করা হয়। আর তিন নাম্বার বিষয় হচ্ছে গিয়ে খুব বেশি পরিমাণে নতুন কোনো একটা নাম শুনবে সেই নামটা নিয়ে সার্চ করতে হবে, গুগল করবেন, ইউটিউব সার্চ করবেন। আচ্ছা, আর এই জিনিসটা মাস্ট, আপনি যদি একদম ডিজিটাল মার্কেটিং এর বিষয়ে ক্যারিয়ার গড়তে চান এটার কোনো বিকল্প নেই। জি ম্যাডাম। আচ্ছা, এবার আসি ইনস্টাগ্রাম। আমরা এখানে পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাড করব। আপনারা কি জানেন যে ইনস্টাগ্রামে অ্যাড রান হয়? জি আপু জানি। আর এই ইনস্টাগ্রামের অ্যাড কিন্তু আমরা এই ফেসবুকের থ্রুতেই করতে পারি আলাদা করে। আপনার ফেসবুক পেজ যেগুলো পপুলার পেজ ওইগুলোতে অ্যাড হইলে আপনার যখন ইনস্টাগ্রামে যাবেন আপনার, মানে আমি একটা জিনিস খেয়াল করছি আর কি, তো আপনার ইনস্টাগ্রামে ওনাকে ফলো না দিলেও কিন্তু আপু অ্যাড গুলা কিন্তু চলে আসে অনেক ক্ষেত্রে, যেমন ফুড পান্ডা, তারপর আপনার আর কি ইনস্টাগ্রামের, ইনস্টাগ্রামে অ্যাড রান হয় এবং ইনস্টাগ্রামের অ্যাড রানটা আমরা ফেসবুকের থ্রুতেই করতে পারি, কারণ ইনস্টাগ্রামটা ফেসবুকের একটা প্রোডাক্ট, সেটা তো জানেন সবাই। ইনস্টাগ্রাম কার? ফেসবুকের। কিন্তু WhatsApp মনে হয় আপু, WhatsApp ও ফেসবুকের, ইনস্টাগ্রাম ও ফেসবুকের, ইনস্টাগ্রামটা ইনস্টাগ্রামকে কিনে নিয়েছে ফেসবুক। আমরা ইনস্টাগ্রামের ক্লাস আছে তখন দেখবেন এইসব বিষয়ে আরো জানবেন। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এখান থেকে ফেসবুক পেজের থ্রুতে আপনি এখান থেকে ইনস্টাগ্রামের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টকেও আপনি করতে পারতেছেন, ম্যানেজ করতে পারবেন। সো এই জন্য আমার ইনস্টাগ্রামকে অ্যাড করতে হবে এবং সবাই করবেন, সবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো আছে। জি আপু আছে। কিভাবে অ্যাড করবেন আগে দেখেন কি 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 পারবেন এখান থেকে। ডিপেন্ডিং অন দেয়ার ফেসবুক পেজ রোল, পিপল হু হেল্প ম্যানেজ ইউর পেজ মে হ্যাভ অ্যাক্সেস টু হেল্প ম্যানেজ থিং অন বোথ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, সাসেস কন্টেন্ট অ্যাডস অ্যান্ড ইনসাইটস, মেসেজ অ্যান্ড কমেন্টস, সেটিংস অ্যান্ড পারমিশন। আপনার পেজের রোলের থ্রুতে, আপনার পেজে যখন যে রোলটা প্লে করতেছেন সেটা থ্রুতে ডিপেন্ড করে আপনি ইনস্টাগ্রামেও এই যে এই এই কাজগুলো করতে পারবেন, কন্টেন্ট, অ্যাড, ইনসাইট, মেসেজ। ইনস্টাগ্রামে মেসেজ দিয়েছে আপনি পেজ থেকে সেটা রিপ্লাই দিতে পারবেন, পেজ থেকে সেটা দেখতে পারবেন, সেজন্য আপনার আলাদা করে ইনস্টাগ্রাম খুলতে হবে না। সেটিংস, পারমিশন, এসবগুলো বিষয় দেখতে পারবেন। কিভাবে কানেক্ট করব? কানেক্ট অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করার পরে আমাকে বলবে লগ ইন করতে। আপনার ইনস্টাগ্রামের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আর যদি ইউজার নেম পাসওয়ার্ড মনে না থাকে লগ ইন উইথ ফেসবুক দিতে পারেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এর আগের দিন আমি বলেছিলাম দুদিন আগে যে
আমরা কোন জায়গায় লগইন উইথ ফেসবুক বা জিমেইল দিয়ে করব না, লগইন উইথ গুগল এর কথা বলছিলেন জি, বুঝছি নি, ও ফিশিং সাইটের কথা বলছিলেন, এগুলাতে ক্লিক করলে অনেক সময় হ্যাক হয়ে যেতে পারে। ফিশিং সাইট না, যে কোনো সাইটেই আমি বলেছি যে আমরা গুগল থেকে লগইন উইথ গুগল বা লগইন উইথ ফেসবুক বা অন্য কোনো জায়গায় অ্যাড করব না, কিন্তু এখানে করতে পারি, কারণ হচ্ছে ইনস্টাগ্রামটা ফেসবুকেরই একটা প্রোডাক্ট, তো এখানে করলে আমার কোনো সমস্যা নাই, এখানে আমার আইডি হ্যাকেরও কোনো বিষয় নেই বা এটার জন্য আমার আলাদা কোনো সমস্যা হবে না। সো লগইন উইথ ফেসবুকে ক্লিক করার পরেও আপনি আপনার পেজটা যদি আপনার ফেসবুক থেকে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করা থাকে তাহলে আপনি এখান থেকে লগইন উইথ ফেসবুকও দিতে পারেন বা আলাদা করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েও করতে পারেন। সবাই সবার পেজে কানেক্ট অ্যাড করবেন। যে বিষয়গুলো দেখাচ্ছি কালকে সেই বিষয়গুলো নিয়ে আমি দেখবো যে আপনারা পেজটা ক্রিয়েট করেছেন কিনা। আমি যদি আমার এই পেজটা না অন্য আরেকটা পেজ দিয়ে যাই, আপু ইনস্টাগ্রাম আইডি তো আছে, আবার নতুন করে ইনস্টাগ্রাম আইডি খুলবেন না? কেন খুলবেন? আর পার্টিসিপেন্ট খালি আসা যাওয়ার উপরে আছে নাকি? সেটিংসে যাই, দেখেন আপনারা ইনস্টাগ্রাম অ্যাড করার পরে এখানে সব ইনফরমেশন গুলা চলে আসবে, কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো এখানে চলে আসছে। এভাবে আপনারা অ্যাড করে নেবেন। তারপরে আসি হোয়াটসঅ্যাপ, একটু বলেন তো কয় ধরনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে? দুই ধরনের। কি কি? একটা বিজনেস বিজনেস আর একটা হচ্ছে আমরা যেটা ইউজ করি এটা। হ্যাঁ, দুই ধরনের WhatsApp অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে বিজনেস WhatsApp আর আরেকটা হচ্ছে গিয়ে নরমালি আমরা যেটা ইউজ করি বিজনেস WhatsApp থেকে, কিন্তু আমাদের কোনো বিজনেস থাকলে সেটা সেটার অ্যাডভার্টাইজমেন্ট রান করা বা সেখান থেকে আমাদের প্রোডাক্ট প্রমোশনের কাজগুলো করতে পারবো। সেম যেভাবে কেউ কিছু বলছেন আপু, ধরেন না পেজটা যদি অন্য কারোর জন্য ক্রিয়েট করি তাহলে কি উনাকে বলে দেব যে এভাবে ইনস্টাগ্রাম আইডিতে লগইন করার জন্য? অন্য কারোর জন্য ক্রিয়েট করলে হয় যদি উনি ইনস্টাগ্রাম আইডি আপনাকে ডিটেইল না দিতে চায় তাহলে বলে দিবেন এখানে অ্যাড করার জন্য। বা আমরা টিম ভিউয়ার, টিম ভিউয়ার আছে আপনাদের? টিম ভিউয়ার বা এনিডেক্স আছে আপু? আছে, দুইটা দুইটা সফটওয়্যার, একটা হচ্ছে টিম ভিউয়ার, আপনি কাজ করতে পারবেন। যদি বায়ার আপনাকে পাসওয়ার্ড বা আইডি দিতে কমফোর্ট ফিল না করে তাহলে বায়ারের কম্পিউটারে গিয়ে আপনি কাজ করবেন। টিম ভিউয়ার বা এনিডেক্স কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু গুগল ইউটিউবে সার্চ করবেন, অনেক টিউটোরিয়াল পাবেন।
আচ্ছা, যেটা বলছিলাম যে বিজনেস হোয়াটসঅ্যাপের বিষয়টা, বিজনেস হোয়াটসঅ্যাপও যদি ইউজ করতে হয়, ওই আমরা যে হোয়াটসঅ্যাপ ইউজ করি এরকম ভাবেই বিজনেস হোয়াটসঅ্যাপ একটা অ্যাপ আছে, সেটা আপনার ইনস্টল করতে হবে, তারপর ওখানে আপনার বিজনেস ডিটেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। একটু মিউট রাখেন, মিউট রাখেন একটু সবাই, যাদের আশেপাশে নয়েজ বেশি হচ্ছে তারা মিউট রাখেন, যখন কথা বলতে হবে আনমিউট করে কথা বলবেন। আর যে নর্মাল হোয়াটসঅ্যাপ আছে সেটাই, এখন কথা হচ্ছে গিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপটা আমরা অ্যাড করব, আমাদের হোয়াটসঅ্যাপটা আমরা পেজে অ্যাড করব। কেন অ্যাড করব, কি করতে পারবো, তাহলে মেক ইট ইজিয়ার ফর পিপল টু সেন্ড মেসেজ, এটা তো বুঝেনি, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ থেকে সহজেই মেসেজ করতে পারতেছে। ইভেন যদি আপনাদের সাথে কেউ কথা বলতে চায়, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে বাইরের কান্ট্রি থেকেও আপনার সাথে কথা বলতে পারতেছে, বা আপনি শো পিপল ইওর নাম্বার, আপনার নাম্বারটাও শো করতে পারতেছেন হোয়াটসঅ্যাপের থ্রুতে। ক্রিয়েট হোয়াটসঅ্যাপ অ্যাডস টু প্লেস অন ফেসবুক, ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ অ্যাড ক্রিয়েট করা যায়, হোয়াটসঅ্যাপেও অ্যাড রান হয়। এই বিষয়গুলোর জন্য আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে নিব এখানে পেজের ভিতরে। বোঝা গিয়েছে? কিভাবে অ্যাড করব, এইখানে যদি আপনারা নাম্বারটা দেন, দেখেন কান্ট্রি কোডটা সিলেক্ট করবেন, যে কান্ট্রির নাম্বারটা দিবেন, নাম দেওয়ার পরে দেখবেন এখানে সেন্ড কোড ক্লিক করতে হবে, সেন্ড কোডে ক্লিক করলে আপনাদের মোবাইলে একটা কোড যাবে, সেই কোডটা এখানে দেওয়ার একটা অপশন থাকবে। যেভাবে আমরা কোনো একটা কিছু ভেরিফাই করি না, সেইভাবে আপনারা এখানে নাম্বারটা দিলে ভেরিফাই করতে পারবেন। যেমন আমি যদি আমার একটা নাম্বার দেই, সেন্ড কোডে ক্লিক করার পরে দিস নাম্বার ক্যান্ট বি, আচ্ছা এটাতে হোয়াটসঅ্যাপ নাই সেই জন্য পারবে না, হোয়াটসঅ্যাপ থাকা লাগবে না হলে হবে না। এটাতে ক্লিক করার পরে কোড যেত, ট্রাই করে দেখবেন প্রত্যেকটা বিষয় ট্রাই করবেন। আবার একটা প্রশ্ন বলেন, যে নাম্বার দিয়ে আমরা এমনি কোসে ওই সেম নাম্বার দিয়ে কি বিজনেস হোয়াটসঅ্যাপ খোলা যাবে? যাবে। চাপো তারপরে ফিচার্ড, আপনি যদি কোনো পেজে আপনার পেজ থেকে অন্য কোনো পেজে লাইক দেন তাহলে এখানে ফিচার্ড আকারে দেখা যাবে। আমি আমার পেজ থেকে অন্য কোনো পেজে যদি লাইক দিয়ে থাকি, এখানে দেখা যাচ্ছে ইউ হ্যাভ টু লাইক টু পেজ, ইউ হ্যাভ লাইক টু পেজ, এই যে দেখেন কোন কোন পেজে লাইক দিয়েছি সেটাও দেখা যাচ্ছে, এগুলো ফিচার হিসেবে আছে। আচ্ছা আপু, আমরা লাইক দিয়ে রাখলে কি আমাদের কোনো বেনিফিট হবে অন্য পেজ যদি লাইক দেয়? কোনো বেনিফিট নাই, এটা আপনার ইচ্ছা। বেনিফিট এটা হতে পারে যে অন্যরা জানলো, আপনি অন্য কোনো পেজে নোটিফিকেশন যায় না, আপনি একটা পেজ হয়ে অন্য একটা পেজকে লাইক দিয়েছেন, তখন হয়তো আপনার আপনাকে দেখতে আসতেছে বা আপনারটাও লাইক দিতে পারে। এই বেনিফিট ছাড়া আর কোনো বেনিফিট নাই আসলে। ক্রস পোস্টিং, এটাও একটু অ্যাডভান্স ফেসবুকিং এর টার্ম, এটা সম্পর্কে একটু বলে নেই। ক্রস পোস্টিং অ্যালাউস ইউ অ্যান্ড আদার পেজ টু পোস্ট ভিডিওস অন ইজ আদার্স বিহেভ, অনেক সময় দেখবেন যে আপনারা দুই তিনটা পেজ থেকে একই সাথে লাইভ একই ভিডিও শেয়ার করতেছে বা একই সাথে পোস্ট করতেছে বা তারা একই সাথে লাইভ যাচ্ছে, যায় না? যায়। এটা ক্রস পোস্টিং এর মাধ্যমে করা যায়, এটা এলিজিবল হতে হয় আপনাকে, আপনারা যে সাথে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে পারবেন না, এলিজিবল হতে হয়। এখানে লার্ন মোরে গিয়ে আরো বিস্তারিত জানতে পারবেন, আর যে পোস্টার সাথে যে পেজটার সাথে আপনি ক্রস পোস্টিং করতে চাচ্ছেন সেই পোস্টটাতে আপনি সেই সেই পেজের নামটা আপনি এখানে অথবা ইউআরএল
সেই ফেসবুক পেজের নাম অথবা ফেসবুকের সেই পেজের ইউআরএলটা দিবেন, দিয়ে অ্যাড করে নেবেন। তাহলে আপনি তাদের সাথে অ্যাড করে ওদের ওরা আপনি যে ওদেরকে অ্যাড করে নেবেন ওদের কাছে একটা নোটিফিকেশন যাবে, অ্যাকসেপ্ট করার নোটিফিকেশন যাবে, অ্যাকসেপ্ট করলে না করলে না করার পরে আপনি হচ্ছে গিয়ে আপনারা দুইটা পেজ মিলে একটা পোস্ট করতে পারতেছেন, একই সাথে পোস্ট যাচ্ছে, ক্রস পোস্ট। পেজ সাপোর্ট ইনবক্স আপু বলেন। সৈকত ভাই মনে হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিছে, বলতেছে আমি ক্লাস করতে পারতেছি না, পরে রিভিউ নিয়ে নিলে হবে। কেন সেটা তো লেখা নাই আপু। আমি বলেছি গতকালকে, গতকালকে না এই কয়েকদিনই বলেছি যে কারো যদি সকালে বিকালে ক্লাস করতে সমস্যা হয় সেদিন সকালবেলা নক দিলেই হবে যে আপু আমি সকালে ব্যাচের সাথে ক্লাস করব। রিভিউ করে নিলে যদি সবকিছু হতো তাহলে তো রিভিউ করতেন আপনারা। এখন দেখি বারবার আজকে হয়তো নেটওয়ার্কে আপনাদের ওইদিকে সমস্যা হতে পারে, বারবার বের হয়ে যাচ্ছেন আবার জয়েন হচ্ছেন। পেজ সাপোর্ট ইনবক্সটা তো হচ্ছে গিয়ে আপনি ফেসবুকে যদি কোনো করে থাকেন, ফেসবুকের কোনো সাপোর্টের জন্য যদি কোনো কিছু করে থাকেন, মেসেজ করে থাকেন, হেলথ সেন্টারে নক দিয়ে থাকেন, সেটার আপনার ফেসবুক থেকে যদি কোনো রিপ্লাই আসে বা ফেসবুক থেকে আপনার সেই কাজটা অ্যাপ্রুভ হয়েছে কি না সেটার একটা ইনবক্স আসে। যেমন আপনি যদি নাম চেঞ্জ করেন, গতকালকে বলেছিলাম নাম চেঞ্জ করতে গেলে 3 দিন সময় নেয় নাম চেঞ্জ করার, আর 7 দিনের মধ্যে আর নাম চেঞ্জ করা যায় না। তো সেই 3 দিন সময় থেকে 7 দিনের মধ্যে নাম চেঞ্জ করে 3 দিন সময়ের মধ্যে যদি অ্যাপ্রুভ হয়ে যায় তখন আপনাদের কাছে একটা নোটিফিকেশন আসে। যেমন আমি যদি আমার এই পেজ আরেকটা পেজে যাই, কি এত লিখতেছেন আপনারা, বারবার নেটওয়ার্ক ডিস্টার্ব দিচ্ছে, বারবার বের হয়ে আবার জয়েন করতেছি। আচ্ছা আমি এখন এই মিটিংটা অফ করে দিতে পারতেছি না, যে অফ করে আবার অন করব। আমি একটা কাজ করি, আমার এই মোবাইল থেকে একটু জয়েন হয়ে দেখি আমি বের হয়ে যাচ্ছি কিনা বারবার। আমরা সবাই লিভ নি, লিভ নিয়ে আমরা আবার জয়েন হই। করে স্টার্ট করা যাবে আবার এই, আপনারা সবাই লিভ নিলেও লাভ নেই, আমি এটা অফ করতে পারবো না, আমার এখান থেকে লাইভ যাচ্ছে। তো লাইভ অফ করা যায় না? হ্যাঁ ঠিক আছে, বাট বারবার বের হয়ে যাচ্ছে, এক মিনিট পর পরই বের হয়ে যাচ্ছে। এটা নেটওয়ার্ক প্রবলেম, এটা আপনার আপনার নিজের নেটওয়ার্ক সমস্যা হচ্ছে আসলে। এই কথা আপুর কোনো সমস্যা না, এটা আমাদের নিজেদেরই প্রবলেম। হ্যাঁ আপুর কোনো সমস্যা না, এটা যার যার নেটওয়ার্ক, এটা আমার পিসিতে যখন লগইন করি মানে আমার পিসিতে যখন নেট কম থাকে, এই নেট সিগন্যাল কম থাকে তখন এটা মাঝে মাঝে এরকম করে মানে বের হচ্ছে আবার ঢুকতেছে এরকম। আমার একটু ওয়াটার 50 মোবাইলে ঠিক আছে, মোবাইলে করে না, মোবাইলে সিগন্যাল ঠিক থাকে, ওই পিসিতে সিগন্যাল কম থাকে। আমার এখানে আবার কোনো সমস্যা নাই, এখানে আবার ক্লিয়ার। ওখানে কি বিদ্যুৎ নাই নাকি যেখানে সমস্যা হচ্ছে? কি দেখতেছেন কইছে কিছে? হ্যাঁ ওইটা আপনাদেরই সমস্যা, আমার সমস্যা হইলে আমি বের হয়ে যেতাম, আমার নেটওয়ার্ক সমস্যা হইলে আমাকে শো করে। তারপর একটু চেষ্টা করেন, কষ্ট করেন, আর কি বলবো, আর ভিডিও তো আছে, দেখে দেখে প্র্যাকটিস করবেন। কিন্তু শেষ পর্যন্ত যারা থাকবে না তাদের আমি দিব না কিন্তু। আপু আজকে একটু চিড়ে করেন, প্রচুর ডিস্টার্ব করতেছে যাই, তারপরও থাকার ট্রাই করতেছি, বারবার ঢুকে বারবার আবার ঢুকার ট্রাই করতেছি। আচ্ছা একটু ট্রাই করেন, দরকার হলে মোবাইল থেকে ক্লাস করেন।
মোবাইল থেকেই করতেছি, বাট তারপরেও প্রবলেমটা। আচ্ছা যতক্ষণ পর্যন্ত থাকা যায়। আচ্ছা আমরা ছিলাম সেটিংস এর ভিতরে গিয়ে পেজ সাপোর্ট এ। এই যে দেখেন পেজ সাপোর্টে আমি এই পেজটার নাম চেঞ্জ করেছিলাম, আমার এখানে নোটিফিকেশন এসেছিল 3 দিন পরে নোটিফিকেশন এসেছিল। তো এই পেজ সাপোর্ট ইনবক্সে আপনি ফেসবুক থেকে নোটিফিকেশন পাবেন। তারপর আসি পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রি। আপনার পেজের ম্যানেজমেন্ট কখন কোনটা চেঞ্জ করেছেন সেই সব কিছু এখানে পাবেন। যেমন এই যে আদর সিনহাকে কালকে আমি অ্যাড করেছিলাম, আবার ডিলিট করেছি, সেটা পর্যন্ত আছে। এইটা কেন দেখবেন, অনেক সময় দেখেন ওই যে বলেছিলাম যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ যখন আপনারা নেবেন বাইরের জন্য, তখন যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে আপনি আপনি তো কাজ করতেছেন বা কাউ করতেছেন না সেটা বায়ার কিভাবে বুঝবে? বায়ার আপনি কত সময় পর্যন্ত এখানে কন্টিনিউ করতেছেন, কি করেছেন না করেছেন, বায়ার এসে আপনার যেটা করতে পারে সেটা হচ্ছে পেজ সেটিংসে গিয়ে সে কিন্তু পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রি দেখতে পারে আর অ্যাক্টিভিটি লগ দেখতে পারে। এই দুটা জায়গা থেকে কিন্তু সে বুঝে যাবে যে আপনি কি করেছেন, কোনটা কোনটা আপনি ম্যানেজ করেছেন, কি কি কাজ করেছিলেন, কোনো অঘটন ঘটিয়েছিলেন কিনা। অল অ্যাকশন, পেজ ইনফো, পেজ রোল, গ্রুপ, এভাবে আপনি আলাদা আলাদা ভাবেও দেখতে পারেন যে পেজ গ্রুপ রোলের বিষয়ে কি করেছেন, গ্রুপের বিষয়ে যদি কোনো জিনিস থাকে, গ্রুপ তো নাই এখানে। তারপরে কি এভরিওয়ান জান্নাতুল মাওয়াই না, একটা একটা পেজ যদি 10 জন 20 জন মিলেও কিন্তু একটা পেজে রোল থাকতে পারে। যেমন আমাদের এই যে এলইডিপির যে পেজটা, এই পেজে আমরা যতজন মেম্বার আছি ততজন মেম্বারকেই এডিটর রোল, যতজন ট্রেনার আছি ততজন ট্রেনারকেই কিন্তু এডিটর রোল দেওয়া আছে। আমরা প্রত্যেকেই এখান থেকে লাইভ যাই, তো একজন এডিটর রোল নিয়ে কি কি করতেছে আমরা ওই পেজে গিয়ে সেটা কিন্তু আমাদের যে অ্যাডমিন যে আছে সে কিন্তু দেখতে পারবে, সব কিছুই এখান থেকে দেখতে পারবেন, নিউয়েস্ট ওল্ডেস্ট। তারপরে আসি আর ভালো কথা, এইটা কিন্তু অ্যাডমিনই শুধুমাত্র দেখতে পারবে। কেন বলেছিলাম ওই যে সেটিংস এর মনে আছে রোল দেওয়া এবং সেটিংস বিষয়টা, এটাই শুধুমাত্র এডিটর দেখতে পারে না, বাকি সব কাজ এডিটর দেখতে পারে। জি ম্যাডাম। অ্যাক্টিভিটি লগ পেজ রোলের পরে, সরি পেজ কি ছিল, পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রির পরে আছে অ্যাক্টিভিটি লগ। একটা পেজে আপনি কি কি কাজ করেছেন, কি কি অ্যাক্টিভিটি আছে সবকিছু প্রোফাইলের ভিতরে এখানে ফিল্টার করা যায়, কোন কোন ভিডিওগুলো আছে এখানে আপনার সে সব কিছুই এখানে দেখতে পারবেন, টাইম লাইন, নোটস, ইভেন্ট, গ্রুপ, সব অ্যাক্টিভিটিগুলো এখানে দেখতে পারবেন। এবং শুধুমাত্র যে এই 2020 সালে তা না, এর আগে আপনার পেজটা যত যতদিন থেকে অ্যাড হয়েছে, আপনার পেজটা যতদিন ধরে ক্রিয়েট করেছেন ততদিন ধরে সবগুলো অ্যাক্টিভিটি লগ আপনি এখানে পাবেন। বুঝতে পেরেছেন? আজকে কি নোবেল প্রাইজ অ্যানাউন্সমেন্ট নাকি? গতকালকে হয়েছে।
কেমিস্ট্রি অ্যানাউন্সমেন্ট করতেছে, কেমিস্ট্রিতে কে পেয়েছে, গতকালকে কোনটা ছিল? গতকালকে দুইটা দেখছি, কোনটা গতকালকে ফিজিক্স ছিল আপু, একটা ফিজিক্স দিছে মেডিকেল, আজকে তো বাংলাদেশের এইচএসসি যারা পেয়েছে তাদের সবাইকে নোবেল দিয়েছে, এইচএসসি যারা দিবে এটা থাকে হবে না, সবাই খুশি, পোস্ট আর পোস্ট এখানে ফেসবুক ঢুকাই যাচ্ছে, কি করেছে পরীক্ষা হবে না এটা খুশিতে, এইচএসসি এবং এসএসসি পরীক্ষা হবে না, না পো আমাদের একজন ক্যান্ডিডেট আছে, যাক কি আর করা যাবে, বাচ্চা কাচ্চা গুলা অনেক কষ্ট করেছে, ওদেরকে তো আসলে বসে রাখাও তো ঠিক ছিল না, অনেকে তো পড়ালেখাই করে নাই, তাদের জন্য তো একদম মানে নোবেল পাওয়ার মতোই, পুরোই প্লাস পয়েন্ট তাদের জন্য, হ্যাঁ ব্যাক বেঞ্চার যারা আছে শুধু আমরা বাজি গেলাম আর কি। আপনি কি ভাই অনার্সে? না আমার ডিপ্লোমা রানিং 6 সেমিস্টার। আপনাদের ক্লাস হচ্ছে না? না সবাই তো ক্লাস হচ্ছে এখন, আমাদের যে ক্লাস হয় এগুলো দেখা লাগে না, এগুলো এমনিতে কি বলবো লাইভ হচ্ছে তো, আসলে এই ব্যাচটা এরকম মানে এই বছরটা এরকমই যাবে, কিছু করার নেই, যে আমার ভাই ভার্সিটিতে পড়ে ওর পুরো একটা সেমিস্টার কি ক্লাস নিয়েছে আল্লাহই জানে, আমাদের কিছু কিছু ছাত্র ম্যাম জুম ইউজ করতে পারে না, মানে একজন আছে ইকোনমিক্স এর প্রফেসর, উনার তো অ্যান্ড্রয়েড মোবাইলই নাই, এইটাই সমস্যা, অনেক বয়স্ক টিচার আছে যারা কখনো কম্পিউটারের সামনে বসতে কম্পিউটার মোবাইলেই একটা ক্লিক করতে ভয় পায়, এখন তাদেরকে নিয়ে তো ক্লাস করানো সম্ভব না, উনিও সেম অবস্থা, তার একটা বিকল্প ম্যাম ছিল উনি হচ্ছে আপনার বিয়ে হয়ে গেছে মানে করোনার মধ্যে নিতে পারতেছে না, এখন আমাদের ইকোনমিক্স মানে টোটালি বন্ধ, তাহলে এক কাজ করি আমার কাছে আপনার টিউশন নিয়ে আনার, কি করবো চাকরি বাকরি ছেড়ে দিই, এমনিতে টানা সকাল থেকে করতেছেন এরপর আবার যদি বেচ করেন তাহলে আপনার অবস্থা থাকবে, আচ্ছা হ্যাঁ পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রি অ্যাক্টিভিটি লগ এটা দেখলাম, আপুরা কেউ কথা বলে না কেন, খাবার আপু কই, আপু মোতালে ভাই গেল এখন আসলে খাবার আপু কে জানো খাওয়া দাওয়া একটু ক্ষুধা লাগে বেশি, সে কি খাইতে চলে গেছে নাই তো এখন খেতে খেতে ঘুমিয়ে গেছে, ক্লাস করে না সবগুলো ওপেন করে চলে যায়, আমি আছি আপু ধরবো না, যেদিন ধরবো সেদিন জামিন হবে না, কালকে বিভূতি ভাই ঘুমাচ্ছিল, আসি আপু আজকে আসে বিভূতি ওয়াশরুমে, কালকে এক ঘন্টা ধরে ওয়াশরুমে ওয়াশটা ওয়াশরুমে, আচ্ছা এখন আসি আমরা, আমরা মোটামুটি সবগুলো সেটিংস দেখানো হয়েছে, দুইটা জিনিস এখনো দেখানো হয়নি, দুইটা জিনিসের ভিতরে একটা জিনিস হচ্ছে আপনাদের মেসেজিং দেখানো হয়নি, আর আরেকটা জিনিস হচ্ছে সেটা একটু আপনাদেরকে দেখাই আগে, আপনারা অনেক পেজে দেখবেন যে পেজের সাথে ইউটিউব অ্যাড করা আছে, মশুর ভাই আপনি একটু মিউট করে রাখেন, আপনার ওখান থেকে খুব নয়েজ আসে, যদি কোনো প্রশ্ন থাকে তখন আনমিউট করে কথা বলবেন, আচ্ছা আপনারা অনেক সময় দেখবেন যে অনেক অনেক পেজের সাথে ইউটিউব চ্যানেল অ্যাড করা থাকে, ইউটিউব ভিডিওগুলো চ্যানেলের ভিডিওগুলো ওখানে দেখতে পারবেন, যেমন আমরা বলেছিলাম সকালে দেখিয়েছিলাম তাহসিনেশনে যাই একটু, তাহসিনেশন আপনার অনেক ফেভারিট না ম্যাম,
আমি সবই দেখি। আচ্ছা তাসিনেশনে আসার পরে ওর দেখতেছেন যে এইখানে ইউটিউব একটা ট্যাব দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখতে পেয়েছেন এই ট্যাবটা, কিন্তু আমরা যখন পেজটা ক্রিয়েট করেছি বা পেজের কোনো কিছু সেটিংস করেছি তখন কিন্তু সেখানে ছিল না। ইউটিউব কোথাও পেয়েছেন আপনারা পেজ সেটিংস এর এতক্ষণ পর্যন্ত? এখানে ওর চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আছে। এটা এইটা এই ট্যাবটা হচ্ছে গিয়ে ইউটিউবের ট্যাব, এই যে এই প্রত্যেকটা ভিডিওগুলো এখানে আপনারা দেখতে পাবেন। এখান থেকে প্রত্যেকটা ভিডিও দেখতে পারবো। আমার এই ভিডিওগুলো কিন্তু আপলোড করা না, এই পেজে আপলোড করতে হয় না, এই ভিডিওগুলো ওই ইউটিউবের ভিডিও। এই ভিডিওগুলো কিভাবে আমরা নিব, এই ভিডিওগুলোর এই ট্যাবটা, আমার তো ট্যাব নেই, এখান থেকে আমি এই যে সাবস্ক্রাইব করতে পারতেছি, অনেক কিছুই করতে পারতেছি, এটার জন্য আমার এই ট্যাবটা তো আমি কোথাও পাইনি, এখানে তো কোথাও নেই। আছে কি অন্য কোনো টেমপ্লেটেও যদি দেখি, আমি কোনো টেমপ্লেটেই নাই। যদি আমি ইভেন ভিডিও পেজে যাই, যে পেজগুলো ভিডিও নির্ভর সেই পেজগুলোতেও আমার কোথাও এই যে ইউটিউব নাই। এইটার জন্য আমরা ইউজ করি একটা ট্যাব, যেটা হচ্ছে গিয়ে আমাদের একটা থার্ড পার্টি ট্যাব ইউজ করতে হয়, যে ট্যাবটা আপনারা থার্ড পার্টি অ্যাপ শুনেছেন এতদিন, এখন শুনবেন থার্ড পার্টি ট্যাব। যে ট্যাবটা ফেসবুকের নিজস্ব না, ইউটিউব ট্যাব। ইউটিউব ট্যাব লিখে সার্চ করলে আমাদেরকে টুল লেখার দায়িত্বগুলো কাকে দিয়েছিলাম? আমাকে ম্যাম। আচ্ছা তো এটা একটা টুল লিখে রাখেন, ইউটিউব ট্যাব। ইউটিউব ট্যাব দিয়ে আমরা ইউটিউবকে ইন্টিগ্রেট করতে পারি। ইন্টিগ্রেট কি? আপনার ফেসবুকের সাথে ইউটিউবের চ্যানেলটাকে কানেক্ট করা। তো ইউটিউব ট্যাবের ভিতরে আপনারা এই পেজে আসলে অনেক কিছুই অপশন পাবেন, এগুলো আপনারা ইচ্ছে করলে পেজটা লাইক করে রাখতে পারেন, ইচ্ছা আপনার। কিন্তু ওদের এই যে ট্যাবটা ইউজ অ্যাপ, এই ইউজ অ্যাপে ক্লিক করলে আমাকে নিয়ে আসবে অ্যাড পেজ ট্যাব এই অপশনে। এখান থেকে আমরা পেজ সিলেক্ট করতে পারি, আমাদের কোন পেজের জন্য ইউটিউবের এই ট্যাবটা চাচ্ছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। পেজ কি দুইটা? আমি কি দুইটা পেজ ক্রিয়েট করেছি? প্রথম একটা ক্রিয়েট করার পরে ইনকগনিটো মোড থেকে লগ আউট হয়ে গেছিল, ওটা মনে আসছে। ও আচ্ছা আচ্ছা, এখন কোনটায় আছি? এখন তো 568 তে না, 76 এ আছে এইটাতে। তো আমি যেই পেজটাতে অ্যাড করব ট্যাবটা, এটাতে ক্লিক করব, অ্যাড পেজ ট্যাবে ক্লিক করব। সময় লাগতেছে একটু। অ্যাড কিন্তু হয়েছে, কোথা থেকে দেখবো অ্যাড হয়েছে কিনা? এই যে ট্যাবগুলো আছে এখান থেকেও দেখতে পারি, এই যে ইউটিউব লিখে চলে এসেছে। আর অথবা আমরা যদি আবার সেটিংসে যাই, টেমপ্লেট এন্ড ট্যাবে যাই, পেয়েছেন? দেখেছি। এবার উঠানো যাচ্ছে না, এটা উঠাতে দেয় না, ঝামেলা করতেছে যে আমি যে আরো উপরে নিয়ে আসবো আনতে দিচ্ছে না। এই যে
এখন আপনি যে ট্যাবটা নিলেন, এইবার ট্যাবে কিন্তু আপনার ট্যাব পেয়েছেন। ট্যাবের সাথে কি আপনার ইউটিউব চ্যানেলটা অ্যাড করেছেন? কারো কি ইউটিউব চ্যানেল আছে? নাই না আমার আছে। কার? আমার বিলাল ভাইয়ের। ঠিক আছে, কিন্তু ওখানে আমার গ্রাফিক ডিজাইনের কোর্স দুটো আছে। সমস্যা নেই, ভালো তো। কেমন কেমন সাবস্ক্রাইবার কেমন? এরকম না, মানে ওই কিছু লোগো বা ওই স্কুলের কিছু লোগো করছে, যে লোগো গুলো মানে কিভাবে করছে, ওই শেপ আকৃতি তো সার্কেল আকৃতি তো ওগুলো লেখা গুলো কিভাবে সাজাই, ওই ব্যাপারে একটা ভিডিও দিতে বলছিল। তো আমি প্রায় 10-12টা ভিডিও এসেছে বেশি। এগুলো আপনি কিন্তু প্রপার অপটিমাইজ করে দিলে ভালো ভিউ পাবেন। হ্যাঁ, এসইও করে দিলে আমরা ইউটিউবের ক্লাসে এই জিনিসগুলো শিখব। তো আমরা ইউটিউব ট্যাবে যাই। ট্যাবে যাওয়ার পরে ওদের এখানে পেজটা কিভাবে অ্যাড করবেন সেটা এখানে বলা আছে, অথরাইজ ইওর চ্যানেল। আপনি আপনার চ্যানেলের আইডি অথবা কোনো প্লেলিস্ট যদি অ্যাড করতে চান, প্লেলিস্টের আইডি এখানে অ্যাড করবেন। এখানে ওদেরটা অ্যাড করা আছে, ওদের একটা লিংক অ্যাড করা আছে। তারপরে এখান থেকে আপনি এই যে দেখেন, এখান থেকে আপনারা আপনাদের চ্যানেল আইডিটা দিবেন অথবা আপনাদের প্লেলিস্ট আইডিটা দিবেন। ফিচার্ড ভিডিও, আপনি যদি কোনো একটা ভিডিও ফিচার করতে চান সেই ফিচার্ড ভিডিওর আইডিটা দিবেন। আপনারা এটা যদি চ্যানেলের ভিতর, চ্যানেল খোলার পরে চ্যানেলের ভিতরে পাবেন আইডিগুলো। দেখেন ওর এখানে কিন্তু একটা ফিচার্ড ভিডিও আছে, এটা ওর ফিচার্ড ভিডিও। তারপরে হেডার ইমেজ ইচ্ছে করলে আপনারা হেডার ইমেজ দিতে পারেন। অনেক অপশন আছে, লিংক হেডার ইমেজ, তারপর ম্যাজিক লিংক, তারপরে এক্সট্রা অপশন, অটোপ্লে, অটোপ্লে যদি রাখতে চান অথবা নো, এগুলো আপনারা ট্রাই করে দেখবেন। স্টার্ট ফর লাস্ট 30 ডেজ, সেই সবগুলো সিলেক্ট করে, সবগুলো কাজ করে তারপর হচ্ছে গিয়ে সেভ করে রাখবেন। ফিচার্স বিলো অ্যাভেলেবল অনলি উইথ প্রিমিয়াম সাবস্ক্রাইবার, ট্রাই ইট ফর ফ্রি। ও আচ্ছা আচ্ছা, এই জিনিসগুলো প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য, আপনাদের জন্য না। এটা ফ্রিতে করলে 30 দিনের জন্য পাবেন, আর এইটাই শুধু আপনারা ফ্রিতে পাবেন। শুধুমাত্র আপনি এই অ্যাডটা করতে পারবেন। আর নিচের এই যে এইগুলো, এগুলো যদি করতে হয় এগুলোর জন্য আপনার 30 দিনের জন্য ফ্রি পাবেন, এরপরে অ্যাপটা পারচেস করতে হবে। তো ফ্রিতে যতটুকু পান ততটুকু অ্যাড করে নিতে পারেন, চ্যানেল আইডিটা অ্যাড করে নিতে পারেন, আর এগুলোর দরকার নেই। যখন ইনকাম করবেন তখন খরচ করার চিন্তা করবেন। যারা ইনকাম করার আগেই খরচ করে বসে থাকে তারা বোকা, তাই না? জি ম্যাডাম। আপনি কিছু কিছু ক্ষেত্রে খরচ না করলে যে ইনকাম আসে না, সেটা অন্য বিষয়। আপনি কোনো কিছুতে ইনভেস্ট করতেছেন সেটা অন্য বিষয়। কিন্তু এরকম ধরেন একটা জিনিস, আপনি যেমন, আমার কথা আমি বলি আপনাদেরকে, একটা সত্যি কথা বলি, আমি যে কম্পিউটারটা ইউজ করতেছি এই কম্পিউটারটা একদম পুরানো একটা কম্পিউটার, আমার স্ক্রিনে দুইটা রেখাও পড়ে গিয়েছে। কিন্তু আমি চিন্তা করেছি যখন আমার মনে হবে যে আমি এখন এইটা দিয়ে আমি একটা নতুন কম্পিউটার কিনবো, আমি নিজে আগে ইনকাম করব, তারপরে সেটা দিয়ে আমি করব। আমাকে কিন্তু কিনে দিতে চাওয়া হয়েছে, ফ্যামিলি থেকে কিনে দিতে চাওয়া হয়েছে নতুন একটা কম্পিউটার। তো আমি বলেছি না, আমার নতুন একটা কম্পিউটার আমি নিজের টাকা দিয়ে কিনব। তো অলরেডি যদিও টাকাটা হয়ে গিয়েছে কিন্তু এখনো আমার এই ল্যাপটপটা সারতে ইচ্ছা করতেছে না। তো এরকম যদি হয়, আমার দরকার নেই, আমি তারপরও অযথা খরচ করে, আমার এই কম্পিউটার দিয়ে চলতেছে, ঠিক আছে। আমি ওই দিন বলেছিলাম যে আমি এটা আপনাদের
একটু স্লো হয়ে গিয়েছিল, এটা এটাতে এসএসডি লাগিয়ে নিয়েছি, আবার র‍্যাম একটু বাড়িয়ে নিয়েছি, এখন একদম পানি পুরা। তো এরকম যদি অপরচুনিটি আমার থাকে তাহলে কেন আমরা এটার জন্য আলাদা একটা কিনে, আলাদা একটা ল্যাপটপ কিনে, বা এরকম হতে পারে যে আমার ডেস্কটপ হলে হচ্ছে, ডেস্কটপ হলে হয়তো 30-35 হাজার টাকায় আমি ভালো ফিচার পাচ্ছি, আমার মতো করে আমি তৈরি করে নিতে পারতেছি, কিন্তু সেখানে আপনি অযথা 70-80 হাজার টাকা 90-1 লাখ টাকা দিয়ে আপনি ল্যাপটপ কিনতেছেন, আপনি কোনো কাজ করতেছেন না, ভুং ভাং দেখাচ্ছেন, সেটার কি কোনো দরকার আছে বলেন? না এটাই হচ্ছে কথা। অনেকক্ষণ বকবক করেছি, একটু চুপ থাকি। রবিউল জি আপু, ডিক্লারেশন ফর্মের দায়িত্ব কাকে দিয়েছিলাম, আপনাকে না অক্ষয়কে? না না আপু, আমাকে দিয়েছিলেন। আচ্ছা, কয়জন জমা দিয়েছে? আপু একজনও তো জমা দেয় নাই। আপনার ওই ওই প্রশ্নটা নিয়ে সবাই একটু কনফিউশন ছিল, সেটা তো কালকে রাতেই জানিয়ে দিয়েছি, কালকে সন্ধ্যায়। তারপর আপু অনেকে আজকে প্রশ্নটা করছে যার কারণে কেউ জমা দেয় নাই, আর বলছিল ওই আপনি আপনার কাছে জমা দিবে, কালকে ক্লাসে এসে আমাকে দিবেন। আচ্ছা আপু ঠিক আছে। সবাই কি শুনেছে? এটার জন্য আপনার একটা স্বাক্ষর দিতে হয় আর একটা ফর্ম ফিল আপ করতে হয়, ফর্মটা আপনাদের গ্রুপে দেওয়া আছে, তারপরও সিআররা আপনাকে দিয়ে দিবে, আপনাদেরকে ওই ফর্মটা ফিল আপ করতে হবে, কিভাবে ফিল আপ করতে হবে সেটাও সিআর বলে দিবে। ক্লাস শেষে আপনি অক্ষয়ের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে ম্যাম। আচ্ছা, আপনাদের ওখানে আজান দিলে বলবেন, আমি তাহলে ব্রেক দিব একটা। বসে থাকতে থাকতে টায়ার্ড হয়ে গেছি। আপনাদের কি স্ক্রিনশট নিয়েছি আমি? জি না আপু। না না আপু। আচ্ছা, পার্টিসিপেন্ট যখন হাই থাকবে তখন আমাকে একটু বলবেন, বেশি থাকলে। না আপু। এখন আছে নামাজের পর। আচ্ছা, সবাই একটু ভিডিওটা অন করেন, অনেকেই আজকে দেখতেছি নাই, ওই যে খাওয়া দাওয়া করা আপু নাই, প্রথমে ছিল একটুখানি তারপর নাই, ওনাকে গ্রুপে নক দেন, বলেন যে আপু মাইট দিবে। আপু অন্যদিন থেকে আজকে তো ভালোই আছে, অন্যদিন তো 19 জন ছিল, 20 জন ছিল, আজকে 25 জন আছে, সবাই থাকতে হবে, ক্লাস কেউ মিস দিতে পারবেন না। যদি এরকম হয় যে আজকে আমি বিকালে একটু ব্যস্ত আছি বা আমার একটু কাজ পড়ে গিয়েছে, সকালে ক্লাস করবেন, আমাকে নক দিলেই হবে। থ্যাংক ইউ আপু, আপনি একটু অন করেন, আপনাকে একটু দেখি, আপনার সাথে তো আমার দেখাই হয়নি। দেখবেন কোন একদিন, আবার প্রথম দিন যারা ক্লাস করেছে তারা দেখেছে আর কি। আচ্ছা ঠিক আছে, অফ করতে পারেন ভিডিও। আমার নেট চলে গেছিল, এখন আবার আসছে। ঠিক আছে, সমস্যা নেই, আজকে নেটওয়ার্কে দেখতেছি তো আপনাদের খুব প্রবলেম, কি করবেন বলেন। আচ্ছা, মেসেজিং অপশনে আসি এবার।
আপনাদের ওদের ব্যাচে কি কি দেখাইলাম। ঠিক আছে, মেসেজিং অপশনে আসি। একটা কাজ করবেন সবাই, বিকালের ব্যাচের, আপনারা তো বিকালের ব্যাচে আছেন, সকালের ব্যাচের ভিডিওগুলো একটু দেখবেন। কোনো একটা টুকটাক জিনিস হয়তো দেখা যায় যে ওদের ব্যাচে দেখাইছি, আপনাদের ব্যাচে দেখাই নাই, ভুলে গিয়েছি, এরকম হতেই পারে। তো ওই জিনিসগুলো যাতে আপনারা মিস না করেন। আচ্ছা, মেসেজিং এ এসে আমাদের এবার আমার ফেসবুক পেজের ভিতরে মেসেজিং এর যে বিষয়গুলো আছে সেগুলো ঠিক করতে হবে। গতকালকে ক্লাসে, না গতকালকে না, পরশু দিন আপনারা দেখেছিলেন যে একটা পেজে অটোমেশন, অটোমেটিক মেসেজ সেট করা, বলেছিলাম যে এই বিষয়গুলো আপনারাও পারবেন, সেই বিষয়গুলো একটু দেখবেন। প্রথমে আসি জেনারেল সেটিংস। জেনারেল সেটিংস এ আমরা ইউজ দ্য রিটার্ন কি টু সেন্ড মেসেজ, প্রেস দ্য রিটার্ন অর এন্টার কি অন কম্পিউটার টু সেন্ড মেসেজ ইনস্টাগ্রাম মেসেজ ইফ ফিচার অফ ক্লিক টু সেন্ড, আমরা এটা অন রাখবো। এইটা এই জেনারেল মেসেজে এসে আমরা রিটার্ন মেসেজের কিটা এটা অন রাখবো। এটা যদি অফ করা থাকে তাহলে অন রাখার কথা এখানে বলা আছে সেটিংসে। তারপরে আসি স্টার্টিং এ মেসেঞ্জার কনভারসেশন, শো এ গ্রিটিং। আপনার একটা মেসেঞ্জার কনভারসেশনের শুরুতে আপনি যখন কেউ একজন আপনার মেসেঞ্জারে নক দিয়েছে, আপনার পেজের থ্রুতে কেউ মেসেঞ্জারে নক দিয়েছে, তখন একটা গ্রিটিং মেসেজ দেখানোর জন্য এটা যদি অন করেন, দেখবেন এখানে একটু এডিট করে দাও, মানে এখানে একটা অটো দেওয়া আছে, হাই জান্নাতুল মাওয়া ইনা, থ্যাংকস ফর গেটিং ইন টাচ উইথ আস মেসেঞ্জার, প্লিজ সেন্ড আস এনি কোয়েশ্চেন ইউ মে হ্যাভ। এটা ফেসবুকের অটো একটা দেওয়া আছে, আমি ইচ্ছে করলে এটা চেঞ্জও করতে পারি। চেঞ্জ অপশনে গিয়ে আমরা যখন কোনো একটা জায়গায় নক করি, হ্যালো আই হ্যাভ এ কোয়েশ্চেন, দেখেন এখানে একটা লাইভ দেওয়া আছে, এরপরে ওই মেসেজটা আছে। এখানে এটা আপনি নিজের মতো করে এডিটও করতে পারেন। দেখেছেন না অনেকটা, অনেকগুলো পেজে এখন কিন্তু বেশিরভাগ পেজে এই চ্যাটবট তৈরি করে, এটাকে বলে মেসেঞ্জার অটোমেশন। কি বলে? মেসেঞ্জার অটোমেশন। হ্যাঁ, মানে অটোমেটিক ভাবে আপনি কাজগুলো করতেছেন। তো এই মেসেঞ্জার অটোমেশনের জন্য আমাদের কি করতে হবে দেখেন, এখানে ওরা তো সুন্দর করে লেখাই আছে, যদি এটা না হয় আপনি আরো কোনো ভাবে গ্রিটিং দিতে চান, বা আসসালামু আলাইকুম উমুক, বা এরকম যদি কোনো কিছু দিতে চান দিতে পারবেন। এখন এই যে দেখেন একটা বাটন আছে পার্সোনালাইজেশন, আর এইখানে দেখেন আমার নামটা এখানে শো করতেছে, আমি এটা কেটে দিলাম, ঠিক আছে। এখন কিন্তু হাই, কেউ একজন নক দিলে সরাসরি হাই আসবে। আর অ্যাড পার্সোনালাইজেশনে গিয়ে আপনি কিন্তু নাম সিলেক্ট, মানে সিলেক্ট করতে পারেন। যদি আমি এখানে এসে ফার্স্ট নেম সিলেক্ট করি, তাহলে যে আপনাকে নক করবে তার ফার্স্ট নেম সহ এখানে দেখা যাবে। এটা একটা ডেমো হিসেবে আমার নামটা দেখা যাচ্ছে, আপনারা যখন আমার পেজে এসে নক দিবেন আপনাদের নাম, হ্যালো রবিউল, থ্যাংকস ফর গেটিং ইন টাচ। বুঝতে পেরেছেন এটা কেন করা হয়? এটা করলে আপনার পেজের মানে যারা ভিউয়ার আছে তারা মনে করে যে আমাকে আমাকে এত গুরুত্ব দিয়েছে যে আমার নামটা বলেছে, বা নাম ধরে রাখার তো আলাদা একটা বেনিফিট থাকে, তাই না? আমি যাদেরকে নাম ধরে ডাকি না তারা তো মনে মনে কষ্ট পায় যে আপু আমার নাম বলতেছে না। এই অপশনটা তো এখানে ক্লাসিকে কোথাও নাই, বুঝিনি। হায়দার আবার বলেন আপু, এটা কি ক্লাসিকেও আছে অপশনটা? আমি, হ্যাঁ ক্লাসিকেও আছে। ক্লাসিকেও আসে, ক্লাসিকে কোথায় আসে দেখে দেখবো, একটু পরে দেখবো। আবার আমি যদি চাই এখানে ফার্স্ট নেম না হয়ে এটা কেটে দেই, সারনেম দিয়ে ডাকবো, তাহলে সারনেম সহ আসছে। আবার আমি এখানে ফুল নেমও অ্যাড করতে পারি। তারপরে আমি যদি কোনো কারণে দরকার হয়, আমি একটা আমার পেজের লিঙ্কটা দিতে চাচ্ছি এখানে, সেটাও অ্যাড করে দিতে পারি। এই যে ফেসবুক পেজ লিঙ্ক,
পেজ লিংকটা নিচ্ছে না দেখি তো না পেজ লিংকটা নিচ্ছে না আচ্ছা তারপর ওয়েবসাইট অ্যাড্রেস এগুলাও অ্যাড করতে পারবেন আপনার ওয়েবসাইট যদি কানেকশন করা থাকে এই পেজের থ্রুতে এটা কিন্তু দেখেন আমার ওয়েবসাইট অ্যাড্রেস চলে এসেছে অ্যাড্রেস আপনার পেজের অ্যাড্রেসটা এখানে শো করবে দরকার অনুযায়ী দিবেন দিয়ে সেভ করে দিবেন গেট স্টার্টেড তারপরে অ্যাড মেসেঞ্জ কই গেল এটা আমরা অন করে রাখলাম ঠিক আছে এবার আমাদের যদি মেসেঞ্জারের ইউআরএল কখনো দরকার হয় এইটা আমাদের মেসেঞ্জারের ইউআরএল এই যে এখান থেকে কপি করে নিতে পারেন এটা এই ইউআরএলটা কেন দরকার হবে এখানে বলাই আছে ইউজ ইউর মেসেঞ্জার ইউআরএল লিংক অফ ফেসবুক সাস অ্যাজ অন ফ্লায়ার ফ্লায়ারে যদি লিঙ্কটা দিতে চান ইন এ ইমেইল কোনো একটা ইমেইল করছেন সেখানে আপনার মেসেঞ্জারের লিঙ্কটা দিতে যাচ্ছেন অথবা এসএমএস মার্কেটিং এর সময় এসএমএস এর ভিতরে লেখার ভিতরে এসএমএস লেখার ভিতরে আপনি লিংকটা দিয়ে দিলেন ওখানে ক্লিক করে সরাসরি আপনার ফেসবুকের মেসেঞ্জারে চলে আসতে পারলো এই সব কিছু কারণেই আমরা মেসেঞ্জার লিংকটা নিতে পারি আমরা এখান থেকে কপি করে নিব যদি কখনো দরকার হয় না দরকার হলে দরকার তো হলোই না সব জিনিস দেখাচ্ছি তার মানে যে সব জিনিস আপনাদের দরকার হবে তা না বলেছি যে ফেসবুকের ক্লাসগুলো নিয়ে একটু সময় নিয়ে নেই কারণ হচ্ছে গিয়ে ফেসবুক বুঝতে পারলে অন্যগুলো বোঝাতে আপনাদের ঝামেলা হয় না তারপরে তারপর যেটা আছে অ্যাড মেসেঞ্জার টু ইওর ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটে মেসেঞ্জার ইন্টিগ্রেশন করা মানে আমাদের ওয়েবসাইটে মেসেঞ্জার অ্যাড করা ছোট্ট একটা কাজ এই কাজের জন্য কিন্তু আপনি ডলার অ্যামাউন্ট ডলার চার্জ করতে পারেন আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে মেসেঞ্জার ইন্টিগ্রেশন করা দেখি আচ্ছা এই বিষয়টাতে একটু পরে আসব আজান কি দিয়েছে আপনাদের ওখানে দেয় না আপু না আপু কয়টা যেন দেয় এখানে দেয় না একটু পরে দিবে আপু দিচ্ছে আমাদের এখানে দেওয়া শেষ অলরেডি পটিয়াতে না আপু চট্টগ্রামে আচ্ছা তাহলে আমি ব্রেক দিয়ে দিব একটু অনেকক্ষণ বকবক করেছি নিজেরও টায়ার্ড লাগতেছে আমি ব্রেক থেকে এসে বাকিগুলো করালেই মনে হয় ভালো হবে 20 মিনিটের একটা ব্রেক দিব বলেন আমি ওই ফোরামে মনে করেন ওখানে আমার জেলা ফজলে সবগুলো ঠিক দেব কিন্তু কোন জেলা থেকে করতেছি ওইটা শুধু কাগজ করে দেব কতটুকু হ্যাঁ আচ্ছা একটা ফাইল মেইনটেইন করতে বলেছিলাম করতেছেন সবাই দুইজন সিআরের কোন একজনকে বলেছিলাম ভিডিও গুলো ক্লাস ভিডিও গুলো আর লাইভ গুলো ওটা রবিউল ভাইয়ের দায়িত্ব রবিউল কি করছেন রবিউল জি ম্যাম জি আপু একটা শীট মেইনটেইন করতে বলেছিলাম যেখানে আমাদের ক্লাসের ভিডিও গুলো ফেসবুক লাইভ আর ইউটিউবের লিংক গুলো থাকবে ওটা কি করছেন মেইনটেইন করতেছেন ওটা এখনো করিনি এটা মানে করিনি এখনো করিনি ওটা আজকের ভিতরে করে ফেলবেন বেশি হয়ে গেলে এরপরে ফেসবুকে লাইভ খুঁজে পাবেন আমি লিংকগুলো কোথায় কেমনে খুঁজে পাবো এটা তো মানে ওখানে অনেকগুলো ক্লাস তো আমাদের ক্লাস ধরে সার্চ করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের ক্লাসের নাম দিয়ে সার্চ করবেন আজকেই করে ফেলবেন আর প্রত্যেকদিন লাইভ যায় ক্লাসের নাম কি আমাদের গ্রুপের নাম যেটা আছে ওটা দিয়ে হ্যাঁ কখনো লাইভ দেখেন নাই আমি একবার দেখছিলাম মানে
খেয়াল করি নাই নামটা আমি জাস্ট আপনাদের লিংকেতে ঢুকে ডিজিটাল মার্কেটিং খাক ডিএম 568 ক্লাস 1 ক্লাস 2 এভাবে করে থাকে যেভাবে আমি ইয়াতে আপলোড দেই আর নতুন যারা আছে ওনাদেরকে ওই লিংকগুলো দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ওয়েবসাইটের কথা বলেছিলাম ওয়েবসাইটে আমরা অ্যাড করব কিভাবে অ্যাড মেসেঞ্জার টু ইওর ওয়েবসাইট এইটাতে একটু পরে আসি আমরা এর পরের স্টেপটা দেখি সেট আপ অটোমেটেড রেসপন্স আমার এইখানে অটোমেশন সেট করা অটোমেটেড রেসপন্স বা অটোমেশন যেটা বলে কাস্টমাইজ রেসপন্স দ্যাট আর অটোমেটিকলি সেন্ড টু পিপল ইন দ্য অটোমেটেড রেসপন্স ট্যাব ইন ইনবক্স ঠিক আছে এইটাতে যদি আমি ক্লিক করি সেট আপে যাব আর যাদের ক্লাসিক ফেসবুক আছে তারা মেসেজিং অপশনে গেলে পরে এই যে গ্রিটিংটা অন রাখবেন তারপরে অটোমেশন গুলো এখানেও সেম এই যে সেট আপ অপশনে কোনো কিছুই এখান থেকে এমন নাই যে এখানে পাবেন না আচ্ছা সেট আপ অটোমেশনে ক্লিক করার পরে আমাকে এই ড্যাশবোর্ডে নিয়ে এসেছে এখান থেকে আমি আমাকে আমি যদি পেজে নাও থাকি ইনস্ট্যান্ট একটা মেসেজ দিবে আমার কাস্টমারকে এঙ্গেজ রাখার জন্য অনেক সময় কি হয় আপনার পেজে যদি আমরা আমরা কি করি অনেক পেজে অনেক দরকারে এসএমএস করি কিন্তু সাথে সাথে রিপ্লাই না পেলে আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই তখন হয়তো আর ওই পেজে নক করি না বা চলে যাই ওখান থেকে তা এটা করলে কি হয় একটা পেজ একটা কাস্টমার হারাইতে পারে একটা পটেনশিয়াল কাস্টমার হয়তো হারিয়ে ফেললো হয়তো তার কেনার ইচ্ছা ছিল কিন্তু ঠিক সময় নক দেওয়া হয়নি তাকে তো এই জন্য আমরা তাকে এঙ্গেজড রাখার জন্য কাস্টমারকে এঙ্গেজ রাখার জন্য অটোমেটিক মেসেজ সেট করে রাখি যে একজন পেজে নক দিলে কিছু মেসেজ তার কাছে চলে যায় সেই সেই জিনিসগুলো আমরা এখান থেকে ঠিক করব এখন দেখি প্রথমে যে অপশনটা সেটা হচ্ছে গ্রিট পিপল গ্রিট পিপলের ক্ষেত্রে প্রথমে আমরা একটু আগেও একটা গ্রিটিংস দিয়েছি আর এইখান থেকেও অ্যাওয়ে মেসেজ এখান থেকেও আমরা গ্রিট করতে পারি ইনস্ট্যান্টলি রিপ্লাই এটা অন করব ইনস্ট্যান্টলি রিপ্লাই অন করার পরে দেখেন কি বলেছে রেসপন্স টু দ্য ফার্স্ট মেসেজ দ্যাট সামওয়ান সেন্ট মেসেজ আমার এই পেজের নাম বলেছে ইন মেসেঞ্জার অর ইনস্টাগ্রাম ইউ ক্যান কাস্টমাইজ ইওর মেসেজ টু সে হ্যালো গিভ দেম মোর ইনফরমেশন অ্যাবাউট এত ঠিক আছে এখানে একটা ডেমো দেওয়া আছে আমরা এখান থেকে এডিট করতে পারি এখানেও সেম ওই যে হাই থ্যাংকস ফর চেকিং আস উই হ্যাভ রিসিভড ইওর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউ গেটিং ইন টাচ এটা একটা ফেসবুক থেকে দেওয়া আছে এবার আপনি যদি এটা আর নিজের মতো করে আরো কাস্টমাইজ করতে চান করতে পারেন 405 ক্যারেক্টারের ভিতরে অ্যাড পার্সোনালাইজে গিয়ে আপনি এখান থেকে সেম আবার হচ্ছে রিসিপিয়েন্টের নাম মেনশন করতে পারেন আমরা হাই এর পরে একটা স্পেস দেই স্পেস দেওয়ার পরে আমরা এখান থেকে ফুল নেমটা অ্যাড করে দেই এটা একটু প্রফেশনাল লাগে বিশেষ করে আমাদের দেশের কথা বাদ দেই বাইরের কান্ট্রিগুলোতে কাউকে কিন্তু ভাইয়া আপু নামে ডাকা হয় না
তাদের কিন্তু সরাসরি নাম ধরে ডাকা হয়, মিস্টার অমুক, মিস্টার শ্রমুক। তো আপনাদের যখন মার্কেট প্লেসে কাজ করবেন বায়ারদের জন্য, তখন এটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে ওই যে আরো অপশন আছে, ওয়েবসাইট অ্যাড্রেস অনেক কিছুই করা যায়, এটা আপনাদের ইচ্ছা মতো। সব সময় একটা কাজ করবেন, অন্যরা আপনাদের কম্পিটিটররা বা অন্যরা কিভাবে কাজ করতেছে সেটা চোখ কান খোলা রাখবেন। সবাই অন্যান্য প্যাসেজ, অন্যান্য ভালো ভালো স্টাবলিশ যে পেজগুলো আছে সেই পেজগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, দেখবেন অন্যরা কিভাবে এই কাজগুলো করতেছে, তাহলে আপনারা আইডিয়া পাবেন। আমি বলছি না কারোটা নিয়ে হুবহু কপি করে এনে আপনি বসান, আপনি তাদের কাছ থেকে আইডিয়া নেন, আইডিয়া অন্যদের কাছ থেকে আইডিয়া নিতে নিতে নিজের মধ্যেও একটা ক্রিয়েটিভিটি চলে আসে, তাই না? নিথিয়া পুষ ঠিক বলেছি? জি ম্যাডাম। ম্যাডাম বলে কে? উনি মনে হয় গান শোনাবে। গান শোনাবেন? সরি সরি আপু, নতুন তো, সময় লাগছে। রুলসটা? ও আচ্ছা, রুলসগুলো আবার বলবেন ক্লাস শেষে। হ্যাঁ, অন্যদের কাছ থেকে শুনে নিন রুলসগুলো কি কি আছে। রুলস একটাই, আপুকে ম্যাম ডাকা যাবে না, ডাকলে গান গাইতে হবে। গান গাইতে হবে? দুইবার ডাকলে নাচ করতে হবে। দুইবার ডাকলে কি? ভিডিওতে নাচ করতে হবে। এইটা উনি বানাইছে। আপনারা জি আপু বুঝি নাই, আবার বলেন। এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে এত মেসেজ কিসের? রানা ভাই কে অ্যাড করে নিয়েছেন মেসেঞ্জার গ্রুপে? জি নিয়েছে। আচ্ছা, শাহাদাত কে অ্যাড করেছেন, নতুন এসেছে? আপু আমি 10 মিনিট একটু বাইরে থাকি। সকালে ক্লাস করবেন যদি সমস্যা হয়। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা এইভাবে ইনস্ট্যান্ট মেসেজ তৈরি করতে পারি, ইনস্ট্যান্ট রিপ্লাই। একজন আমাকে পেজে নক দিলো, সাথে সাথে রিপ্লাই পাবো, প্রিভিউ দেখতে পারবো। এখান থেকে প্রিভিউতে ক্লিক করে প্রিভিউ দেখতে পারবো। এইটা করার পরে অবশ্যই আমাকে সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু শো করবে না। আপনি কাজটা করেছেন, সেভ করেননি, সকালবেলা এরকম হয়েছে, আমি অর্ধেক কাজ করেছি সেভ করিনি, তো পরে যখন এটা দেখতে গিয়েছি আর পারিনি, সেভ করতে হবে। তারপর হচ্ছে অ্যাওয়ে মেসেজ। অ্যাওয়ে মেসেজটা কি, আপনার পেজে যদি স্কেজুয়েল করা থাকে, আপনি মনে করেন আপনার পেজটা সকাল কয়টা থেকে রাতের কয়টা পর্যন্ত খোলা থাকবে, সেটা যদি আপনি ইয়ে করা থাকে, ধরেন আপনার পেজটা আপনি সকালে 9টায় খুলেন, মানে 9টা থেকে আপনি পেজে উপস্থিত থাকেন, আর রাত 10টা বা 11টা পর্যন্ত আপনি থাকেন, এরপরে অফ রাখেন। আপনি স্কেজুয়েল করে রাখলেন এইভাবে। কালকে আমরা দেখেছি না কিভাবে সময়টা স্কেজুয়েল করে রাখবো? জি আপু, কালকে। জি আপু। হ্যাঁ, এবার বাকি যে সময়গুলো 10টা থেকে 11টা থেকে বাকি সময়গুলো সারা রাতে যদি আমার কোনো কাস্টমার নক আসে, তখন আমার কাস্টমারকে একটা রিপ্লাই দেওয়ার জন্য অ্যাওয়ে মেসেজ, সেটা হচ্ছে যে থ্যাঙ্কস ফর ইওর মেসেজ, উই আর অ্যাওয়ে এন্ড ক্যান্ট রেসপন্ড এট দিস টাইম, উই অ্যাপ্রিশিয়েট ইউ গেটিং ইন টাচ। এটাকে আপনি আরো সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারেন। টেস্ট স্কেজুয়াল করা থাকে, ইউ ক্যান ম্যানুয়ালি মেক ইওর পেজ অ্যাওয়ে ইন ইনবক্স অর স্কেজুয়াল টাইম ফর ইওর পেজ টু বি অ্যাওয়ে ইচ উইক। আপনারা ওইখান থেকে সেট করবেন, না হলে এখান থেকে সেট করা একটু ঝামেলা। ওইখান থেকে যদি আপনারা টাইমটা সেট করতে পারেন,
সেট করে দিলে তারপর আপনি হচ্ছে এখান থেকে অন রাখবেন, এটা অন রাখবেন, এটা এখন অফ আছে, এটা অন রাখবেন। সেম ওয়েতে আপনারা এখানে পার্সোনালাইজ করে দিবেন, হ্যালো মিস্টার অমুক, হ্যালো লিখে স্পেস দিলাম, স্পেস দিয়ে রিসিপিয়েন্ট ফার্স্ট নেমটা দিয়ে দিলাম, ধরেন একটা কমা দিলাম বা এক্সক্লামেটরি দিলাম, যেটাই দেই না কেন দিতে পারি, কিন্তু থ্যাংকস ফর ইওর মেসেজ। এভাবে করে চেক করে দেখবেন, এগুলো সবকিছু করার পরে চেক করবেন যে ঠিক আছে কিনা, দিয়ে সেভ করে দেই। এখনো অফ আছে কারণ আমার এখানে কিন্তু স্কেজুয়াল করা নাই, আমার পেজ যদি অলওয়েজ ওপেন দেখায় তখন এটা কিন্তু অফ থাকবে। আর মনে আছে আমার গতকালকে কিন্তু স্কেজুয়াল করিনি, পেজ কিন্তু অলওয়েজ ওপেন আছে, ওইটা হচ্ছে পেজ যদি অফ থাকে তখনকার বিষয়। তো আপনারা প্রতিটা জিনিস সেট করবেন, একটা পেজের ক্ষেত্রে আপনারা যে কাজগুলো করতেছেন সেই কাজগুলো যখন একটা লিস্ট করে ফেলবেন যে কোন কোন কাজগুলো করতেছেন, লিস্ট রাখবেন, যেটাকে আমরা ইয়া বলি, কি বলে এটাকে, চেকলিস্ট বলি। এভাবে আমরা চেক ইয়া করব, ইনস্ট্যান্ট মেসেজ বললাম আর অ্যাওয়ে মেসেজ বললাম, তারপরে কি আছে, শেয়ার এন্ড গেট ইনফরমেশন। আপু একটু ওই যে অ্যাওয়ে মেসেজের ক্ষেত্রে আপনার সময়টা কি আমরা নির্ধারণ করে দিতে হবে না? হ্যাঁ আপনাদের সময়টা নির্ধারণ করে দিতে হবে। জি জি, অলওয়েজ পেজটা যদি ওপেন থাকে, যেটা আপনারা ইনফো থেকে স্কেজুয়াল করতে পারেন, ওটা যদি ওপেন থাকে তখন আর এই মেসেজটা কাজ করবে না, ওইটা যখন আপনার পেজটা ক্লোজ থাকবে যে সময়টাতে, ওই সময়ের জন্য এই মেসেজটা যাবে। আপু গতকালকে যে ওই যে স্যাটারডে সানডে মানডে এভাবে দেখাছিলাম টাইম, হ্যাঁ হ্যাঁ ওই সময়টা। তারপরে কি বলেছে, শেয়ার গেট ইনফরমেশন, এখান থেকে আপনারা কিছু কাজ করতে পারেন। কোশ্চেন ফর পটেনশিয়াল কাস্টমার, আপনারা যদি লিড কালেক্ট করার চিন্তা ভাবনা করেন, আপনাদের পেজের মেসেঞ্জার থেকে আপনারা লিড কালেক্ট করার চিন্তা ভাবনা করেন, লিডটা কি বলেছিলাম যে কাস্টমারদের ইনফরমেশন, নাম, মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস, আরও কিছু থাকতে পারে, কোনো অন্য কোনো কোশ্চেন থাকতে পারে, সার্ভে করে যেভাবে আর কি, বলেছিলাম যে আপনারা এইখান থেকে এই মানে বায়ার পার্সোনার কথা বলেছিলাম যখন, তখন কিন্তু বলেছিলাম যে আপনারা পার্সোনার জিনিসপত্রগুলা মানে কি কি জিনিস, ডেমোগ্রাফিক ইন্টারেস্ট এইসবগুলো সংগ্রহ করতে পারেন, সার্ভে করতে পারেন, এরকম ওই সার্ভেগুলো বা যে কোনো কিছুই আপনাদের এখানে মেসেঞ্জারে সেট করে রাখতে পারেন। কেউ যদি আপনাকে নক দেয় তখন ওই প্রশ্নগুলা পাবে, কেউ যদি ইন্টারেস্ট ফিল করে সেগুলোর অ্যান্সার দিবে, কিন্তু সেক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে এখানে, তাহলে আপনাকে একটা প্রাইভেসি পলিসি জেনারেটর থেকে জেনারেট করে আনতে হবে। আমরা একটু যাই ভিতরে, যেমন এখানে ইন্ট্রো হিসাবে আছে ওয়েলকাম পিপল টু হেল্প কনভারসেশন, ইন্ট্রো ওয়েলকাম দিয়ে শুরু করতেছেন আপনি, ঠিক আছে, এটা একটা আপনি জরিপের মতো করতেছেন, হ্যালো হাই দিলেন, তারপর হচ্ছে গিয়ে এভাবে শুরু করলেন, এখানে আর পার্সোনালাইজ করা যাচ্ছে না, নাই অপশন। তারপরে আর আরো কিছু যদি অ্যাড করতে পারেন চান, পারবেন 471 ক্যারেক্টারের ভিতরে। কোশ্চেন প্রম্পট, আফটার ইউর ইন্ট্রো দ্য প্রম্পট উইল বি সেন্ট টু পিপল, ক্যান চুজ ইদার অ্যান্সার ইউর কোশ্চেন অর মেসেজ ইউ ডিরেক্টলি, এইটা যদি অন রাখেন কেউ স্কিপ করে যেতে পারে, আপনার মেসেঞ্জারে এসে হয়তো এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে চাচ্ছে, তখন অপশন আসবে যে কোশ্চেন অ্যান্সার কোশ্চেন, অথবা কেউ স্কিপ করে সেন্ড এ মেসেজ, এটাতে ক্লিক করে সেন্ড করে দিতে পারে, অপশন এখান থেকে অপশন রেডি করতে পারেন, উড ইউ লাইক টু অ্যান্সার ইউ অ্যান্সার আওয়ার কোশ্চেন অর মেসেজ আস ডিরেক্টলি, এখান থেকে টেক্সট দেওয়া আছে। আর অপশনগুলোর ভিতরে কি বলেছে, ইফ এ কাস্টমার সিলেক্ট দ্য দিস কোশ্চেন দিস অপশন, দে উইল স্টার্ট রিসিভিং ইয়োর কোশ্চেন অ্যান্সার কোশ্চেন, আর হচ্ছে গিয়ে ইফ এ কাস্টমার সিলেক্ট দিস অপশন দে ক্যান সেন্ড ইউ এ মেসেজ, মানে তারা সরাসরি আমাকে মেসেজ করতে পারবে, ঠিক আছে, এই অপশনটা এভাবে সিলেক্ট করা আছে। শুটে আছে, শুটে দুটো জিনিস কি ওইখানে নিচে দেখলাম, কোথায়
64 আর 66 এর ক্যারেক্টার কত ক্যারেক্টারের ভিতরে লেখা হইছে? আচ্ছা তারপর হচ্ছে কোশ্চেন, আপনি কি ধরনের কোশ্চেন অ্যানসার চাচ্ছেন? কোশ্চেনের অ্যানসার চাচ্ছেন? আমরা যেরকম ফর্ম ক্রিয়েট করেছিলাম না গুগল ফর্ম, জি আপু করছি। নতুন যারা আছেন তারা যদি, তারা যারা আমার ক্লাসগুলো পাননি একটু প্রিভিয়াস ক্লাস দেখে নেবেন আস্তে আস্তে করে, কারণ হচ্ছে অনেক কিছু অনেক ইনফরমেশন দিয়েছি যেগুলো আপনাদের এই আস্তে আস্তে করে লাগবে, একটু কষ্ট করে দেখে নেবেন সব কিছু। সামনে শুক্রবার আছে, কালকে একটা দিন সামনে শুক্রবার আছে, দরকার হয় শুক্রবারটাকে আপনারা শেখার কাজে লাগান। তো এইখানে আমরা গুগল ফর্মের মতো একটা ফর্ম ক্রিয়েট করতে পারি, শর্ট অ্যানসার দিব নাকি এখান থেকে কোশ্চেন টাইপ কি ধরনের হবে। হয়ে গেল, উপরে উঠতেছে না, কেমন লাগে? এইবার আসছে। শর্ট অ্যানসার হবে নাকি অপশন থাকবে নাকি ফোন নাম্বার থাকবে ইমেল থাকবে, আমরা যেভাবে গুগল ফর্মে করি ধরেন শর্ট অ্যানসার। এবার আপনার কোশ্চেনটা কি হবে, ধরেন আমি হোয়াটস ইওর নেম, আমি লিড কালেক্ট করতেছি, ধরেন দিলাম। আবার আরেকটা কোশ্চেন যদি অ্যাড করি, যে আবার এটা শর্ট কোশ্চেন, চ্যাট বক্সে কে লিখেছেন একটু বলে দেন, মুখে বলেন, বুঝতেছি না। রবিল বলেন তো কি লিখেছে, কথাবার্তা বলেন? জি আপু একটু আগে বললাম। আচ্ছা এখনো আপনাদের ভয়েসের সাথে আমি ইউজড হয়ে যেতে পারি না, এখনো ভয়েসটা বুঝতে পারতেছি না কারা কারা কথা বলতেছে, এটা একটা সমস্যা, আস্তে আস্তে বুঝে যাব। খাবারের আপু আজকে আয়েশা চলে গেছে, ওনার অ্যাটেন্ডেন্স তো হবেই না, বরঞ্চ ওনার পানিশমেন্ট আছে কালকে। আর কে কে আছে? নীরব বন্ধু, কাজী জিয়া, জিয়া কথাবার্তা বলেন। এই যে কিছুক্ষণ আগে রেসপন্স করছি যে আমি করছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে। নিয়াজ মোর্শেদ, গ্র্যান্ড মাস্টার, আপনি কি রেসপন্স করেন? করি তো। এই দায়িত্বটা আমি বিভূতিকে দিলাম, বিভূতি আছে? আছি। কে রেসপন্স করে আর কে রেসপন্স করে না ক্লাস শেষে বলবেন, যে আপু এই 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 পাবলিক গুলো ক্লাসের একটা কথাও বলে নাই। জি আপু। ঠিক আছে। নীলা, তারপরে হচ্ছে গিয়ে মরিয়ম, মরিয়ম আপু আছে আজকে? ওই মরিয়মই তো মনে হয় খাবার আপু। আমার ব্যাচে আপুরা কয়জন আছেন? আপু আমি আছি, দুজন, তিনজন আর চারজন না? শুভ্রা, শুভ্রা কি আছে? কি আছি। আচ্ছা ঠিক আছে। আবার যদি কোনো কোশ্চেন অ্যাড করতে চাই, যে
ধরেন প্রোভাইড ইওর ঠিক আছে অ্যাড্রেসটা অ্যাড করে দিলাম আবার একটা শর্ট কোশ্চেন শর্ট অ্যানসার দিবে ঠিক আছে সেন্ড অ্যান অটোমেটেড মেসেজ টু পিপল হু হ্যাভেন্ট ফিনিশড ইওর কোশ্চেন উইদিন 24 আওয়ার্স টেক্সট আপনার এই মেসেজ এই কোশ্চেনগুলো অর্ধেক ফিল আপ করেছে বাকিগুলো ফিল আপ করেনি এরকম যদি কেউ থাকে তার কাছে একটা মেসেজ চলে যাবে যে 24 ঘন্টার মধ্যে যে আপনি এখনো ফিনিশ করেননি আবার আরো একটু ফিনিশ করেন দয়া করে কমপ্লিট হওয়ার পরে এখানে দেখেন কমপ্লিট টেক্সট এখানে আরো কোশ্চেন অ্যাড করতে পারেন অ্যাড কোশ্চেন এগুলো কেন করব এগুলো ওই যে লিড কালেক্ট করার জন্য অনেক সময় করতে হয় বা অনেক সময় কোনো কিছু নিয়ে কোনো প্রোডাক্ট সম্পর্কে সার্ভে করতে হলেও করতে হয় এটা আপনার ইচ্ছা কিন্তু এটা ম্যান্ডেটরি না আমি একটু সেভ করে রাখি প্রত্যেকটা জিনিস একটু চেঞ্জ করি ইফ ইউ ইফ কোশ্চেন ফর পটেনশিয়াল কাস্টমার আর টার্নড অন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন উইল বি টার্নড অফ ইউ ক্যান অনলি ইউজ ওয়ান অফ দি অটোমেটেড রেসপন্স বুঝতে পেরেছেন এইটা যদি আমি অ্যাড করি তাহলে ওই যে অটোমেটেড রেসপন্স ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন একটু পরে দেখবো এই যে এখনই দেখবো যে আমি একটা প্রশ্ন নিজেই করে রাখি আবার সেটার উত্তরও আমি লিখে রাখি তাহলে কাস্টমার যখন প্রশ্নটাতে ক্লিক করে সরাসরি একটা উত্তর চলে আসে সেটা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন বা FAQ FAQ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এই কথাটা লিখে রাখবেন কারণ সামনে আরো লাগবে এই দুইটা অপশনের যে কোনো একটা আমি অন করতে পারবো একটা অন করলে আরেকটা অফ রাখতে হবে এটাই হচ্ছে গিয়ে কথা তো আপনার যদি কখনো সার্ভে করার ইচ্ছা থাকে তখন ওই জিনিসটা করতে পারেন মেইনলি আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন কেন লাগবে আপনার এখানে অটোমেটিক রেসপন্স করার জন্য এডিট অপশনে যাই এখানে একটা অপশন পাচ্ছি কি বলেছে অ্যাড কোশ্চেন এখানে আপনার কোশ্চেনটা অ্যাড করব এখানে আমি অ্যানসারটা দিয়ে রাখব তারপর পার্সোনালাইজ এখান থেকে আরো কিছু অপশন পাই যেমন পেজ একটা যাই কি যেন নাম এটা থেকে আর ওপেন হবে না ওপেন হচ্ছে না ও আচ্ছা এই যে ওপেন হয়েছে এখানে অনেকগুলো কোশ্চেন ছিল মনে আছে আমি এখান থেকে একটা কোশ্চেন সিলেক্ট করার পরে সরাসরি আমাকে অ্যানসার দিয়েছিল এটা হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ সার্ভ তো উই সার্ভ এটা কিন্তু সরাসরি ওখানে কোশ্চেনটা সেট করা ছিল আমি জাস্ট ক্লিক করেছি চলে এসেছে আর এই চ্যাট বক্সটা ওপেন হয়ে যাচ্ছে ওরকম ভাবে আমাদেরও কিছু কোশ্চেন অ্যাড করতে হবে যেমন আমি এখানে ওইটাই অ্যাড করি বা হোয়াট আপনার বুঝতে হবে আপনাদের কাস্টমাররা কি ধরনের কোশ্চেন করতে পারে টাইপস অফ টু প্রোভাইড এখন রেসপন্সটাও আপনারই করতে হবে এখানে একটা কথা আপনারা এখানে কিন্তু আই দিয়ে লিখবেন না
থার্ড পার্সনে লিখবেন। সলিউশন অ্যাড পার্সোনালাইজ, এখান থেকেও আপনি পার্সোনালাইজ দিতে পারেন। কি কি আপনার এখানে ওয়েবসাইট থাকলে সেগুলোও অ্যাড করতে পারবেন, ফুল নেম, বা আপনি এখানে ধরেন আমি যদি এভাবে করি আগে লিখে নেই যে হ্যালো পার্সোনালাইজ করব। তারপর একটা এক্সক্লামেটরি দেই, থ্যাংকস ফর ইওর ইন্টারেস্টেড বা ইন্টারেস্ট, সরি, থ্যাংকস ফর ইওর ইন্টারেস্ট। এবারে উই প্রোভাইড বেস্ট ডিজিটাল মার্কেটিং সলিউশন করে দিলাম, বা উই আর গ্ল্যাড টু ইনফর্ম ইউ দ্যাট উই প্রোভাইড, এভাবে করে একটু সুন্দরভাবে একটু দিবেন। তারপরে এখান থেকে অ্যাটাচমেন্ট অ্যাড করতে পারেন, ইমেজ অথবা ভিডিও। সাইজ কি এখানে বলা আছে 25 MB, এর বেশি না। ক্লিক করলে পরে অ্যাড করে দিলাম। বাটন অ্যাড করতে চাইলে কোনো বাটনের নাম দিবেন, যেমন ভিজিট ওয়েবসাইট, এটা হচ্ছে বাটনের নাম, অথবা লার্ন মোর, এগুলাকে কি বলা হয়, কল টু অ্যাকশন বাটন, কি বলা হয়, কল টু অ্যাকশন বাটন বা সিটিএ, সিটিএ বাটন। তার মানে কি এই বাটনটা কল টু অ্যাকশন কি, কাস্টমারকে কল করা হয় অ্যাকশন নেওয়ার জন্য, বা কাস্টমারকে এনকারেজ করা হয় সোজা কথা, যাতে এই এই অ্যাকশনটা সে নেয়। অ্যাকশনটা কি এই এখানে ক্লিক করার কথা। তো এই ক্লিক করতে হবে কোথায়, তাহলে আমাকে ওয়েবসাইট লিংকটা দিতে হবে, আমি কোথায় নিয়ে যাচ্ছি। লার্ন মোরে আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটে বা যেই লিংকে আপনি নিয়ে যেতে চাচ্ছেন। এগুলো কিন্তু প্রত্যেকটা অপশন দেখাচ্ছি, তার মানে এই না প্রত্যেকটা অপশন আপনাদের লাগবে, ডিপেন্ডস। ভালো হতো বা করার সময় যদি প্র্যাকটিস করলে ভালো হতো, অনেকগুলো পাঠ করানো হচ্ছে, তো মানে পরে ভিডিও দেখে দেখে করতে হবে আর কি। সব কিছু প্র্যাকটিস করবেন ভিডিও দেখে দেখে। হ্যাঁ হ্যাঁ ওকে আর কি। এবং অ্যাসাইনমেন্ট দেখব কার কত ভালো পেজ কে ক্রিয়েট করতে পারছে, কার মেসেঞ্জার চ্যাটবটটা কাকে কত সুন্দরভাবে করতে পেরেছে, এই যে অটোমেশনটা কে কত সুন্দরভাবে করতে পেরেছে, সব কিছু দেখব। আপু একটা ফেসবুক আইডি থেকে কয়টা পেজ ক্রিয়েট করা যায়? অগণিত, ওরকম কোনো লিমিটেশন এখনো আসেনি জীবনে। আমার এই ফেসবুক আইডিটা থেকে মনে হয় 6টা এখন পর্যন্ত ক্রিয়েট করা আছে। তারপরে আসি, এই একটা কোশ্চেন অ্যাড করলাম, আবার যদি আরেকটা কোশ্চেন অ্যাড করতে চাই সেম ওয়েতে,
সরি এটা বাটন বাটন চলে আসছে অন্য কোন বাটন যদি আপনি অ্যাড করতে চান অ্যানাদার বাটন অ্যাড টু মেনু আমরা হচ্ছে গিয়ে আরেকটা কোশ্চেন যদি অ্যাড করতে চাই এখন আপনি এখানে কিভাবে কন্টাক্ট করতে পারে সেই ওয়েটা বলে দিতে পারেন ডট 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 জাস্ট এভাবে আমি দুই একটা ডেমো দেখাইলাম এভাবে আপনারা যত ইচ্ছা কোশ্চেন অ্যাড করবেন যত যতগুলো করা যায় আর কি আর মজার বিষয় হচ্ছে এইগুলো এই চ্যাট চ্যাটগুলো মানে চ্যাটগুলো যে আমরা ম্যানুয়ালি এখানে যেভাবে করছি একটা মানে চ্যাটবট ইউজ করে আরো আরো অনেক কিছু অ্যাড করা যায় ওই উইচ্যাট একটা আছে বা অন্যান্য চ্যাটবট আছে যেগুলো দিয়ে আরো সুন্দরভাবে এখানে ইমোজি ইউজ করা যায় এগুলো আমরা শিখাই না ইভেন আমি নিজেও পারি না তবে আমার একটা স্টুডেন্ট আছে সকালের ব্যাচের একটা স্টুডেন্ট আছে ও এই কাজগুলো করতে পারে এবং চ্যাটবটের কাজ যদি আপনারা শিখতে পারেন ওখান থেকেও চ্যাটবট করে বিশেষ করে ওই যে গেমিং চ্যানেলগুলোতেও করে আর কি গেমিং পেজগুলোতে ও কী কী জানো করে আর কি তো ওইগুলো করে ওখান থেকেও আপনারা আর্ন করতে পারেন কারো যদি শেখার আগ্রহ থাকে তাহলে একটু এটা নিয়ে ঘাটাঘাটি করবেন আমি আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা ম্যানুয়াল ওয়েতে আপনি কিভাবে সেট করতে সেট করতেছেন সেটা বুঝতে পেরেছেন তো এই যে কাজগুলো করেছি এবার আমার সেভ করতে হবে সকালবেলা এটা সেভ করিনি ঘুমাই গেছেন সবাই গুড মর্নিং কোন একটা আছে যেটা আমি ফিল আপ করিনি আচ্ছা এই একটা আলাদা বাটন নিয়ে নিছিলাম যেটা আমি ফিল আপ করিনি এই জন্য বলতেছে কমপ্লিট বাটন তো চাই নেই ঠিক আছে সেভ হয়েছে এটা একটু পরে আমরা এগুলো দেখতে পারবো কি হয়েছে না হয়েছে এখানে কাহিনী তারপরে জব অ্যাপ্লিকেশন রিসিপ্ট এটা অন রাখলে ফেসবুক পেজের থ্রুতে জব পোস্ট করা যায় জব পোস্ট করার বিষয়টা একটু পরে দেখব তো জব পোস্ট করার পরে আপনি যখন অ্যাপ্লিকেশন পাবেন কেউ যদি অ্যাপ্লাই করে সেটা হেটার অ্যাগেনস্টে আপনি একটা থ্যাংক ইউ মেসেজ তাকে দিতে পারেন সেই মেসেজটা এখান থেকে আপনি অন করতে হবে এটা অন করতে হবে আমি অফ ছিল অন করেছি তারপরে এডিট করে এখানে আপনি দিতে পারেন হাই উই হ্যাভ রিসিভড ইউর অ্যাপ্লিকেশন অ্যাপ্রিসিয়েট ইউর ইন্টারেস্ট ইন ওয়ার্কিং ফর আস এখানে উই উইল কন্টাক্ট you
সোন দিয়ে দিতে পারি এখানে আমি পার্সোনালাইজেশন করে দিব অবশ্যই করে দিব ফুল নেম দিয়ে দিই অ্যাটাচমেন্ট আছে বাটন আছে আবার এখানে আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান টাইমিং সেন্ট ইনস্ট্যান্টলি সেভ করে দিব দেখেন এখানে আমি এক্সক্লামেটরিটা দিয়েছি এটা কিন্তু এটার সাথে দিতে হতো এই যে সেভ করি এবার ঠিক আছে এগুলা চেক করে নেবেন আপনারা ভুল যাতে না হয় তারপরে আসি ফলো আপ ফলো আপে এসে দেখেন অ্যাপয়েন্টমেন্ট রিমাইন্ডার সেম ডে এগুলো হচ্ছে গিয়ে আপনি যদি কোনো সার্ভিস ওয়াইজ কাজ করেন সার্ভিস ওয়াইজ পেজের জন্য অ্যাপয়েন্টমেন্ট রিমাইন্ডার তারপরে অ্যাপয়েন্টমেন্ট ফলো আপ অ্যাপয়েন্টমেন্ট ফলো আপে যদি যাই তাহলে উই হ্যাভ বিন ব্যাক ফ্রম ফর অ্যানাদার অ্যাপয়েন্টমেন্ট এগুলো দরকার নেই আমাদের কিন্তু আমাদের যেটা দরকার আছে সেটা হচ্ছে গিয়ে এই লাস্টের দুইটা পেজ রিকমেন্ডেশন আপনার পেজে কেউ যদি রিভিউ দেয় রিভিউ রিকমেন্ডেশন তো বুঝতেছেন কি রিভিউ অপশনে গিয়ে আপনি এখান থেকে রিভিউ দিতে পারেন ডু ইউ রিকমেন্ড কিচেন টু ডাইন এটা ইয়েস যদি দেই আমি ইয়েস দিয়ে দিলাম এটা হচ্ছে আমি রিকমেন্ড করতেছি রিকমেন্ডেশন রিভিউ রিকমেন্ডেশনের বিষয়টা রেটিং এন্ড রিভিউ হ্যাভ বিন চেঞ্জ নাও ইটস ইজিয়ার টু ফাইন্ড আসতেছে না কেন এখনো এখন আপনি কি নিয়ে রিকমেন্ডেশন করতে যাচ্ছেন এটা আপনি পোস্টও করতে পারেন পাবলিকলি যে আপনি গ্রেট সার্ভিস পেয়েছেন এখান থেকে লিখে পোস্ট করে দেন আপনার পেজে আপনার একটা পেজ থেকে অন্য একটা পেজ থেকে আপনি ভালো একটা সার্ভিস পেয়েছেন সেটা এখান থেকে পোস্ট করলে আপনার প্রোফাইল থেকে শেয়ার হবে আপনি এই পেজটাকে রিকমেন্ড করছেন সেটার থ্রুতে আপনার কাছে একটা মেসেজ যাবে যেটা আমরা এখান থেকে যদি সেট করে দেই রিকমেন্ড আমার পেজটা কেউ রিকমেন্ড করলো আমার পেজের সম্পর্কে একটা ভালো রিভিউ দিল তো এটা আমরা অন রাখলে এটার থ্রুতে একটা মেসেজ যাবে মেসেজটা কি 10 মিনিট পরে যাবে হ্যালো থ্যাংকস ফর রিকমেন্ডিং আস উই আর গ্ল্যাড দ্যাট ইউ হ্যাড এ গ্রেট এক্সপিরিয়েন্স এটা দিয়ে আপনি মেসেজ দিতে পারেন অথবা আপনি এটাকে আপনার মতো করে সুন্দর করে সাজাতে পারেন 421 ক্যারেক্টার এখানে এক ক্যারেক্টার লিমিট দেওয়া থাকে কোনো ইমেজ অ্যাড করতে চাইলে এখানে একটা ইমেজ দেওয়া আছে এটা চেঞ্জ করে অন্য কোনো ইমেজ যদি অ্যাড করতে চান ইমেজ দিতে চাইলে দিতে পারেন ভিডিও অ্যাড করতে পারি বাটনও অ্যাড করতে পারি যে আপনি যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করাতে চান প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট লিখে আপনি বাটন অ্যাড করে দিতে পারেন এটা হচ্ছে আপনার পেজটাকে কেউ রেকমেন্ড করলে তখন প্রত্যেকটা জিনিস সেভ করতে হবে কিন্তু এইভাবে শো করবে তার কাছে একটা মেসেজ চলে যাবে এরকম এই যে দেখেন এইভাবে ইমেজ অ্যাড করা স্যার ম্যান্ডেটরি না আমি কিন্তু অ্যাড করে দেখাচ্ছি এমনিতে
তারপরে আসি পেজ নট রিকমেন্ডেড। আপনার পেজ যদি কেউ একটা ব্যাড রিভিউ দেয় বা নট রিকমেন্ডেড দেয় এরকম কোন সিচুয়েশন আসে, এখানে কি করা যায়? নো, এই যে নো যদি থাকে তাহলে কেন নো করতেছে সেটা আপনার পেজটা রিকমেন্ড নট রিকমেন্ডেশনের কিন্তু আপনার জন্য ক্ষতিকর। যদিও বাংলাদেশে এগুলা কেউ মেনটেন করে না, রিভিউ অপশনই অফ করে রাখে। বাইরের কান্ট্রিতে আমি কালকেও বলেছিলাম যে মানুষ রেস্টুরেন্টে যাবে খেতে, তার আগে রিভিউ দেখে নেয়, সার্চ করে দেখে নেয় কোন রেস্টুরেন্টের রিভিউ কেমন, তারপরে খেতে যায় সেখানে। আবার সেখান থেকে সে ভালো সার্ভিস পেলে একটা রিকমেন্ডেশন বা রিভিউ দিয়ে আসে। আবার এমন হয় যে যখন খারাপ সার্ভিস পেয়েছে তখন একটা ব্যাড রিভিউ দিয়ে দিল, তো আপনি বুঝতেছেন আপনাকে একটা ব্যাড রিভিউ দিছে, কিন্তু আপনার অ্যাংরি যে কাস্টমার, আপনার কাস্টমার অ্যাংরি হয়ে আছে এখন, তাকে কিন্তু আপনি যদি তার সাথে তুই বাটা যা করতে পারিস কর যায় এরকম যদি আপনার অ্যাটিটিউড থাকে তাহলে কিন্তু আপনারা গেইন করতে পারবেন না। সকালে ব্যাচেও এই কথা বলছিলাম, আমি সব ব্যাচে আমার সব স্টুডেন্টদেরকেই আমি এই কথাই বলি যে আমাদের সবসময় পোলাইট বিহেভ করতে হবে কাস্টমারদের সাথে, আমার ক্লায়েন্টদের সাথে। রেগে গেলেন তো হেরে গেলেন, কাস্টমার রাগারাগি চিল্লা পাল্লা যাই করুক না কেন আপনার, আপনি সেটা ঠান্ডা মাথায় সলভ করার চেষ্টা করেন। তার মানে এই না আপনি তাকে তেলাচ্ছেন, তেলানো না, আপনি সুন্দরভাবে তাকে বুঝায় বলার চেষ্টা করেন, যদি সেটা এক্সট্রিম পর্যায়ে না চলে যায়। যে বাপ মা তুলে গালি গালাজ শুরু করছে তখন সেটা ভিন্ন বিষয়, তখন তাকে ইগনোর করেন, কিন্তু আমরা কারোর সাথে খুব সহজে ঝগড়া ঝাটি করব না, সেটা সব ক্ষেত্রেই জীবনের। এখন আপনার এখানে একটা রিভিউ খারাপ দিয়েছে, যেটার জন্য আমি কি করতে পারি, আমরা এই যে তাকে কিন্তু একটা যদি হ্যালো উই আর সরি দ্যাট ইউ হ্যাড এ ব্যাড এক্সপিরিয়েন্স প্লিজ লেট আস নো হাউ উই ক্যান ইম্প্রুভ, আপনি তার কাছেই বলতেছেন যে আমি খুবই দুঃখিত আমাদের কাছ থেকে একটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স পেয়েছেন, আপনি আমাদেরকে প্লিজ আমাকে বলেন যে কিভাবে আপনি এটা আমি এটা ইম্প্রুভ করতে পারি। এইটা যদি বলেন তাহলে সরি বললে কি লজ্জা আছে কোনো? কাস্টমার বুঝতেছে যে আপনি গিলটি ফিল করছেন, কাস্টমার কিন্তু ঠান্ডা হবে। জি বলেন। সমস্যা কি আবার একটু বলেন ভাইয়া, আপনার নেটওয়ার্কের সমস্যা বুঝিনি। কেউ কি বুঝেছেন ওনার কথা? আপনাকে ইনফরমেশন দিছিলাম, পাইছিলেন? পাইছি ভাই, আমি একটা কাজ করতে। আচ্ছা আমি বের হলাম, সরি। আচ্ছা নেটওয়ার্কের সমস্যা করছিল, শুনতে এখন শুনতে পাচ্ছেন আপনারা? আমি বলছিলাম যে সরি বলার মাধ্যমে যদি নিজের লাভ হয় ব্যবসার তাহলে সরি বলতে সমস্যা কি? সমস্যা কি এটাই, এটা অনেকে বুঝতে চায় না, ঘাটতারামি করে, দোষ করলে তো সরি বলে না, দোষ না করলেও অনেক সময় সরি বললে লজ্জা নাই, বরঞ্চ যে দোষ করেছে তার লজ্জা হওয়া উচিত। সেক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে যে কাস্টমার ইজ দা কিং, যদি কোনোভাবে যদি কাস্টমার রং হয় তাহলেও আমাকে ভাবতে হবে যে ওই যে এক নাম্বার পজিশনটা, কাস্টমার ইজ দা অলওয়েজ কিং। এক্ষেত্রে আপনাদেরকে একটা নিজের জীবনের একটা গল্প বলি আর কি। প্রথমে আমার ফাইবারে যখন আমি কাজ পাই প্রথম কাজটা ইয়ে হয়ে গিয়েছিল, কি বলে এটাকে, প্রথম কাজটা হলো আমার ক্যান্সেল হয়েছিল, ক্যান্সেল হয়েছিল যদিও আমার দোষ ছিল না, বায়ার ছিল স্প্যাম। সে একই কাজ আমাদের আমার ব্যাচেরই বেশ কয়েকজনকে নক দিয়েছিল, প্লাস আমরা আমি তো কোডার ট্রাস্ট থেকে শিখেছিলাম, ওইখানে কোডার ট্রাস্টের 7 জন স্টুডেন্ট একই বায়ারের কাছ থেকে ওই দিন অর্ডার পায়। আর কাজটা ছিল
ইলিগাল ইলিগাল বলতে ওরকম যে একদম এক্সট্রিম লেভেলে সেটা না, যদিও আমরা বুঝতে পারিনি। আর ও বেছে বেছে নিউ সেলারদেরই খুঁজতেছিল, পরে যখন ইলিগাল কাজ হওয়ার কারণে কাজটা করা যাচ্ছিল না, কাজটা ছিল হচ্ছে আপনার ইন্ডিড একটা জব সাইট, জব পোস্টিং সাইট আছে ইউএসএ বা ইউকে, আমরা যেরকম বিডি জবস ওরকম, ওই ইন্ডিডে ফ্রি জব পোস্ট করা, কিন্তু সেটা হচ্ছে কি আমাদের নিজেদের ইনফরমেশন দিয়ে। তো আমাদের যে নিজেদের ইনফরমেশন দিতে হবে বা কিছু সেটা সেটাও আগে বলে নাই কাজ নেওয়ার সময়। যাই হোক, ওটা বাদ, ওই ওইটা পরে ক্যান্সেল হয়ে যায়। সেকেন্ড যে কাজটা পেয়েছিলাম, সেকেন্ড কাজটার সময় বায়ারটা এমনি খুব ভালো ছিল, সব কাজ সুন্দরভাবে করছিলাম, ও নিজে থেকে খুবই ফ্রেন্ডলি ছিল, নিজে থেকেই বারবার বলতেছিল যে ও আমাকে ফাইভ স্টার রিভিউ দিবে বা কিছু। আমরা তো রিভিউর কথা বলতেই পারি না, আর আমাদের রিভিউটা খুব বড় একটা ফ্যাক্ট কাজ পাওয়ার ক্ষেত্রে। তো লাস্টে কি হয়, ওর সাথে কিন্তু প্রত্যেকটা জিনিস আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে দেখাচ্ছিলাম, প্রত্যেকটা স্টেপ ঠিক আছে কিনা দেখো দেখো। লাস্টে ও একটা সময় একটা জিনিস বলেছিলাম, কিন্তু ওই সময়টাতে ও ওর গাড়ির সার্ভিসিং করাচ্ছিল, সেটাও বলছিল, কিন্তু ওটা ভুলে গেছে মাঝখানে। পরে লাস্টে আমি যখন ওকে বলছি তোমার অর্ডারটা ডেলিভারি দিয়ে দিই যদি সবকিছু ঠিক আছে নাকি, বলে আচ্ছা ঠিক আছে দাও। অর্ডার ডেলিভারি দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমরা তো কোনো কিছু ভিজুয়ালাইজ করতে পারি না, যেমন এই যে এখানে এতগুলো সেটিংস করতেছি এত কষ্ট হচ্ছে, এটা কেউ বুঝবে যে একটা পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে দুই দিন তিন দিন লাগায় আমি এই পেজ ক্রিয়েশনটা দেখাচ্ছি আপনাদের, এই কষ্টটা তো কেউ ভিজুয়ালাইজ করতে পারবে না, তারা তো ফল দেখতে চায়। আর ফল অনেক ক্ষেত্রে আছে হাতে হাতে দেখানো যায় না, সাথে সাথে ফল পাওয়া যায় না অনেক সময়। তো ওইটার জন্য ওই বায়ারটা কোন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য ও দেখলো যে ওইটা পাচ্ছে না খুঁজে, যার কারণে সে আমাকে 4.3 রিভিউ দিল, যেখানে আমাদের 4.7 থাকাটা ম্যান্ডেটরি। আবার লিখছে খুব ভালো, সেলারের কমিউনিকেশন স্কিল ভালো, সেলার বুঝতে সময় নেয়, বুঝে একদম বুঝে বুঝে কাজ করে, এভাবে অনেক কিছু বলছে, কিন্তু সে 4.3 স্টার রিভিউ দিয়েছে ওই কারণে। তো ওইটার জন্য আমার অনেক মন খারাপ ছিল, কারণ আমি 4.7 রিভিউ না থাকলে আমি আদার্স জব পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবো না। ছিলাম যে যদি কিছু না হয়, যাই হোক আমার ফাইবার তো আর আমার জানিয়ে নিবে না, আমি অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে আবার নতুন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, যেহেতু আমি প্রথম প্রথম নতুন সেলারদের তো একটু কষ্ট হয় কাজ পেতে। পরে ও কি করছে, ও করলো কি, ও আমাকে আবার দুই একদিন পরেই নক দিল। নক দেওয়ার পরে ও বলতেছে যে আমার একটু প্রশ্ন ছিল, তুমি যে আমার এই কাজটা করেছো আমি এটা এটা খুঁজে পাচ্ছি না। তখন তো আমি সুযোগ পাইলাম, তো আমি ওকে সুন্দরভাবে যে থ্যাংক ইউ ফর ইওর মেসেজ দিয়ে একদম সুন্দরভাবে ওকে বললাম যে আমি তো তোমাকে তোমার এই কাজটা করেছিলাম, তুমি ওই জায়গাতে ছিলা যার কারণে তুমি এটা দেখোনি। পরে ওর মনে পড়ছে হ্যাঁ এটা তো আসলে বলছিল, বা ঠিক আছে এখন আমি তো, ও আমাকে আবার জিজ্ঞেস করতেছে যে নেক্সট কোন কাজের বিষয়ে, বা কথাবার্তা এইভাবে চলতেছে। তখন ওকে আমি বললাম যে মানে ও প্রথমে একটু অ্যাংরি ছিল, তো এটাকে আমি একটু সুন্দরভাবে, ও আচ্ছা ও আমাকে কেন আবার মেসেজ পাঠালো সেটার একটা কাহিনী বলি। ও আমাকে খারাপ রিভিউ দিয়েছে, মানে 4.3 রিভিউ দিয়েছে, যেটা খারাপ আমার কাছে, কিন্তু আমি ওকে 5 স্টার রিভিউ দিয়েছি, বায়ারকেও 5 স্টার রিভিউ দেওয়া যায়। আমি বায়ারকে সুন্দরভাবে লিখছি 5 স্টার রিভিউ দিয়ে, বায়ার খুব ভালো বিহেভ বা ব্যবহার ভালো, এই সেই ফ্রেন্ডলি এভাবে করে দিয়েছি, কিন্তু বায়ার কিন্তু আমার একটা সর্বনাশ করে গেছে। আমি কিন্তু এটার জন্য ওকে কিন্তু খারাপ রিভিউ দেই নাই, দিয়েছে ভালোই, যা তুই যা করার কর। ওইটা যখন ও দেখেছে আমি ওকে একটা ভালো রিভিউ দিয়েছি, তখন কিন্তু ও আমাকে নক দিয়েছে, নক দিয়ে ও বলেছে যে থ্যাংক ইউ তুমি আমাকে একটা ভালো রিভিউ দিয়েছো। তো আমার একটু কৌতূহল ছিল, আমি তো এটা খুঁজে পাচ্ছি না, তুমি এটা করনি বা কিছু এরকম করে, তখন আমি ওকে বললাম আমি তো এটা করছি। পরে আর কি ও বুঝতে পারছে ওর ভুলটা, বলে সরি আমি বুঝতে পারছি। তারপর আমি ওকে বললাম যে তুমি যে আমাকে এই খারাপ রিভিউটা দিয়েছো, আমি তো সুযোগ পাইলাম, তখন বললাম যে এটার জন্য আমার
প্রবলেম হচ্ছে আমার হয়তো ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাও সমস্যা হচ্ছে। তো তখন বললো যে সমস্যা, আমি তো অনেক অনেক বায়ারদের সাথে সেলারদের সাথে কাজ করেছি বা কিছু, কিন্তু এরকম আমি জানি তুমি কাজ পাবা, আরো তোমার কমিউনিকেশন স্কিল ভালো বা তুমি পাবা। তা আমি বললাম যে সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে গিয়ে আমি 4.3 রিভিউ থাকার কারণে আমি অন্য কোনো জব পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারছি না। পরে ও খুব মানে নিজে গিলটি ফিল করতেছিল, কিন্তু ফাইবারে একটা সমস্যা হচ্ছে, আপনি ফাইবারে একটা রিভিউ একবার দেওয়া হলে ওই রিভিউ চেঞ্জের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, করলে মানে করা যায় কিন্তু করলে উল্টা আপনারই সমস্যা হবে। ফাইবার অনেক বদ একটা জায়গা, বায়ারদের সব সুযোগ সুবিধা দিয়ে রাখে, সেলারদের কিচ্ছু না, কিচ্ছু হলে কিছু থেকে কিছু হয়েছে একদম অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়। তো পরে ও কি করছে, ও বলতেছে অন্য একটা কাজে, ইউটিউবের কাজের কথা বলছিল, তো আমি ওকে বললাম যে ঠিক আছে তুমি আর একটা প্লেস করো। তো ওই কাজটা আমি সুন্দরভাবে করে দিলাম, দেন আমার যে অ্যাংরি কাস্টমারটা ছিল ওই কাজটা আবার সেকেন্ড একটা অর্ডার প্লেস করলো, সেই কাজটা করে দিলাম। এবং এরপরে যে এত সুন্দর একটা রিভিউ দিয়েছে, সে 5-star রিভিউ দিয়েছে, সাথে মনে হয় যেন একটা ছোট্ট একটা প্যারা করে লিখে দিয়েছে এই সেলার এই 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 গুণ আছে তার, এই এই জিনিসগুলো। তাহলে দেখেন যে যে বায়ার আমাকে 5-star 4.3 রিভিউ দিয়েছিল, সেই বায়ার আমাকে যখন 5-star রিভিউ দেয়, তখন কেউ যদি আমার পেজে আসে, সে বুঝতে পারবে যে এই সেলারের নিশ্চয়ই কিছু ক্যাপাবিলিটি আছে, তাই না? আপনি সহ্য করে যান, আপনার সাথে কেউ রং করতেছে আপনি সহ্য করে যান, উপরে একজন আছে দেখতেছে, ঠিক আছে, আপনি মুখ খারাপ করলেন, কিন্তু সেই মুখ খারাপটা কিন্তু না করে যদি আপনি সহ্য করে বা আপনার মতো করে আপনি চলে যান, দেখবেন যে সেটার ফলও আপনি হাতে হাতে পাচ্ছেন। তো এইটা বলার এত কিছু কারণ হচ্ছে কি, আমরা আমাদের সেলারদের সাথে রাফ বিহেভ করব না, সত্যি কথা যেটা সেটা এখানেও, সরি বায়ারদের সাথে, এখানে পেজের ক্ষেত্রে বলতেছি, এত বড় একটা গল্প কেন বলতেছি, আপনারা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কয়েকদিন পরে আপনারা মার্কেট প্লেসে কাজ শুরু করবেন, আর লোকাল মার্কেটে তো এখনই ট্রাই করবেন। তো এই যে আছে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, একটু একটু করে আপনারা জানবেন। তো আপনারা মার্কেট প্লেসে যাবেন, বায়ারদের সাথে কথাবার্তা বলবেন, সো বায়ারদের সাথে কিভাবে কমিউনিকেট করবেন এই বিষয়গুলো বলার জন্যই বলা। আপনারা যে কোর্সটা 50টা ক্লাসের কোর্স করতেছেন, আমি একলাই আপনাদের সব কোর্স করাচ্ছি। আমি যে ইনস্টিটিউট থেকে শিখেছিলাম, ওখানে আমাদের একজন ছিল ডিজিটাল মার্কেটিং মেন্টর, উনি আমাদের ডিজিটাল মার্কেটিং এর ক্লাসগুলো নিত, 30টা ক্লাস ছিল ডিজিটাল মার্কেটিং এর, যদিও আরো একটু বেশি নিয়েছে। আরেকজন ছিল বায়ার কমিউনিকেশন মেন্টর, 10টা ক্লাস বায়ার কমিউনিকেশনের, বায়ারদের সাথে কিভাবে কমিউনিকেট করব সেই বিষয় নিয়ে ক্লাস নিত। আরেকজন ছিলেন যিনি হচ্ছে ক্যারিয়ার অ্যাডভাইজিং, তিনি এই মার্কেট প্লেস গুলোতে কিভাবে আমরা কাজ করব সেই বিষয়ে আমাদের দক্ষ করত। বুঝতে পেরেছেন? স্টুডেন্টের নাম কি আহ? অনেক ভালো দেখতেছি। কোডার ট্রাস্ট, কোডার্স ট্রাস্ট, বাংলাদেশে যে কয়টা আইটি ইনস্টিটিউট আছে তার ভিতরে টপ লেভেলে যেগুলো আছে তার ভিতরে একটা হচ্ছে কোডার্স ট্রাস্ট। আপনারা একটু সার্চ করে দেখবেন, এটা অর্গানাইজেশনটা পুরোপুরি বাংলাদেশি না, এটা বাইরের একটা, কোডার ট্রাস্ট একটা বাইরের একটা অর্গানাইজেশন যার শাখা বাংলাদেশে আছে। আর আমি হচ্ছে একটা কি বলে এটাকে, স্কলারশিপ পাইছিলাম এক্সাম দিয়ে। আপনারা যেরকম এখানে এক্সাম দিয়ে এসেছেন, ওইটা আপনারা তো দিয়েছেন অনলাইনে, আমরা ওইটা পরীক্ষা দিয়েছি সরাসরি, ফিজিক্যালি পরীক্ষা দিয়ে একটা স্কলারশিপ পেয়েছিলাম, যার কারণে এটা ফ্রি ছিল কোর্সটা। আপটা কি অফলাইন বেস? হ্যাঁ, তখন তো অফলাইন ছিলই। এটা মেয়েদের মানে এটা এটা একটা বাইরের একটা প্রজেক্ট ছিল, আয়ারল্যান্ডের কোন দেশে জানো, নেদারল্যান্ড, সরি নেদারল্যান্ডের একটা প্রজেক্ট ছিল, যেখানে মানে 1000 মেয়েদের
স্বাবলম্বী করার জন্য, ফ্রিল্যান্সার বানানোর জন্য একটা প্রজেক্ট, তো ওইটার আন্ডারে কোডা ট্রাস্টে পেইড কোর্স আছে, আর এটা হচ্ছে গিয়ে আনপেইড যেটা মেয়েদের জন্য ছিল, তো ওইটা পরীক্ষা দিয়ে আর কি আমাদের অ্যাডমিশন নিতে হতো, আর অনেক মানে টাফ, অনেক প্রেশার থাকতো আমাদের। যাই হোক, একটা ভালো জায়গা থেকে শিখেছে দেখে কিছু আপনাদেরকে অন্তত শিখাতে পারবো আশা করতেছি। আপু এটা যেটা করছেন এটা পেইড কত পড়ে এমনি বাংলাদেশি টাকায়? পেইড কোর্স ওদের এই ডিজিটাল মার্কেটিং এর পেইড কোর্স আছে, কিন্তু এখানে যেরকম 4 ঘন্টা ক্লাস আমরাও 4 ঘন্টা পাইছি, পেইড কোর্স গুলো 2 ঘন্টার হয়, সেই কোর্স গুলোই দেখেছি আমি 10-15, যদি আপনার ওই কিছু কনসেশন দেয় হয়তো 10 বা 12, আর 15-20 এরকম থাকে। আপনাদের যে জিনিসগুলো শিখাচ্ছি এই জিনিসগুলো শিখাই কিন্তু, বুঝতে পেরেছেন? আমি গত বছর থেকে, আমি খুব বেশি দিন আগের না, আমি আপনাদের চেয়ে খুব বেশি দিন আগের না, অল্প কিছুদিন ধরেই আমি শেখা শুরু করেছি, কিন্তু ওই যে প্র্যাকটিস একটা ব্যাপার আছে। ইভেন আমি আপনাদের বলি, আমার মানে সকালের ব্যাচে, গতবার সকালের ব্যাচে দুই একজন এরকম আছে যারা প্র্যাকটিস করতে করতে তারাও এখন মেন্টরশিপ নেওয়ার মতো অবস্থায় আছে, ওরা যে কাউকে শিখাইতে পারে। আপনাদেরকে একটা ফেসবুক গ্রুপে অ্যাড করে দিব ভাবছি, আমার একটা ফেসবুক গ্রুপ আছে যেখানে আমার স্টুডেন্টরা, স্টুডেন্টদের অ্যাড করে দিয়েছি, আমার প্রিভিয়াস দুইটা ব্যাচের স্টুডেন্টরা ওখানে আছে, তো ওই গ্রুপে আপনাদেরকেও অ্যাড করে দিব, তাহলে ওদের সাথে আপনারা পরিচিত হতে পারবেন। হ্যাঁ, ওদের কাছ থেকেও নতুন কিছু শিখতে পারবেন আপনারা, শুধুমাত্র প্র্যাকটিস আর কিছুই না, যত যাই করেন না কেন প্র্যাকটিসটা চালিয়ে যাবেন। এখানে দেখেন ফুল দিয়েছে, আপনি এখানে আরো কোনো কিছু দিতে চাইলে বা কোনো ভিডিও এড করতে চাইলেন বা না চাইলেও, একজন অ্যাংরি কাস্টমার কে কিভাবে হ্যান্ডেল করতে হয় আপনারা জানেন, সবাই অ্যাডাল্ট, এভাবে করে করে দিবেন, সবকিছু সেভ করে নেবেন, এভাবে আমাদের মেসেঞ্জার অটোমেশনটা, অটোমেটেড রেসপন্সটা রেডি করে ফেললাম, প্রত্যেকটা অপশন আমরা দেখলাম। আবার আমরা ব্যাকে যাই, এবার এটা ঠিক হয়েছে কিনা এটা দেখার জন্য একটা কাজ করতে পারি, এই লিংকটা আপনাদেরকে দিতে পারি। ও আচ্ছা, মেসেঞ্জারে আর একটা জিনিস দেখানোই হয়নি, আপনাদের না দিয়ে আমি এখান থেকেই দেখাই লিংকটা নিয়ে। দেখি মেসেজ বক্সটা ঠিক আছে কিনা, এটা করার সাথে সাথে আসে না, একটু সময় নেয়। সেন্ড মেসেজ যাই, এই যে এবার চলে আসছে, কিন্তু এটা সরাসরি এটা ওপেন হবে, এই মেসেজ মেসেঞ্জারের মানে এই পেজে আসলেই ওপেন হবে, একটু সময় লাগবে। দেখেন, হাই জান্নাতুল, আমি যদি এখানে কোনো প্রশ্ন দেই সেটারও অ্যানসার পাবো, অথবা আমি যদি এখানে কিছু লিখি হাই, বুঝছেন? এটা এই যে দেখেন, আমার এখানে কিন্তু এই জান্নাতুল মাওয়া ইনার পরে কমাটা কিন্তু এখানে হওয়ার কথা ছিল, আপনারা এগুলো চেক করে নেবেন এই লেখাগুলোর মধ্যে যাতে কোনো সমস্যা না থাকে। আবার যদি ওই প্রশ্নগুলো সিলেক্ট করতাম সেগুলোরও কিন্তু অ্যানসার পাইতাম হাই না লিখে।
তো এটাও আপনাদের কাজ, এই কাজটাও আপনারা করবেন। অ্যাসাইনমেন্ট কিন্তু আমি ওই যে কাবলিওয়ালারা যেভাবে হিসাব বা সুদের কারবারিরা যেভাবে সুদ পাই পাই করে নেয়, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রেও আমি ওইভাবে পাই পাই করে নেই আর কি। যেদিন ধরবো সেদিন খবর আছে। আচ্ছা এবার বলি আমরা মেসেঞ্জার কিভাবে ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে পারব। ওয়েবসাইটে কিভাবে ইন্টিগ্রেট করব একটু আগে বলি, ওয়েবসাইটে কিভাবে দেখা যায়। আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন যাই, যেমন ই শিখন সকালবেলা দেখেছিলাম আর কি, এই যে দেখেন এখন একটা ওয়েবসাইটে আসলে অনেক সময় দেখবেন এরকম মেসেঞ্জার বাটনটা থাকে, এখান থেকে আমরা মেসেজ পাঠাতে পারি। এই যে ওয়েবসাইটের ভিতরে মেসেঞ্জার বাটনটা অ্যাড করা হয়, এই এখান থেকে ওয়েবসাইটের ট্রাফিকরা এখান থেকে মেসেজ করার মাধ্যমে সেই মেসেজ আমাদের মেসেঞ্জারে, আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে নিয়ে যেতে পারি। বুঝতে পেরেছেন? এইটাকে বলা হচ্ছে মেসেঞ্জার ইন্টিগ্রেশন। মেসেঞ্জার ইন্টিগ্রেশন এই জিনিসটা আপনারাও করতে পারেন। কিভাবে করতে পারবেন সেটা একটু, এখন আপনাদের যেহেতু ওয়েবসাইট নাই প্র্যাকটিস করতে পারবেন না, কিন্তু আমি শিখাই দিলে ভিডিওটা থাকতেছে, আপনাদের কয়েকদিন পরে ওয়েবসাইট হবে তখন আপনারা সেই জিনিসটা প্র্যাকটিস করতে পারবেন। সবাইকে তো বলেছি একটা করে সাবডোমেন নিতে হবে, মেইন ডোমেন নেওয়ার মতো অবস্থায় তো আমরা এখন নাই। তো আমরা এই যে দেখেন গেট স্টার্টেড এ যাব, অ্যাড মেসেঞ্জার টু ইওর ওয়েবসাইট, এটাতে গেট স্টার্টেড এ যাব। যাওয়ার পরে এখানে বলেছে কি অ্যাড মেসেঞ্জার টু ইওর ওয়েবসাইট, এখানে কি করতে পারবেন না পারবেন এটা একটু বলে দিয়েছে। মিট ইওর কাস্টমার হোয়ার দেয়ার দ্য চ্যাট প্লাগ ইন লেটস পিপল স্টার্ট এ কনভারসেশন অন ইওর ওয়েবসাইট অ্যান্ড কন্টিনিউ মেসেঞ্জার, ইটস ইজি টু সেট আপ, we will give you the code to add your website. দুই ভাবে এখান থেকে ওয়েবসাইট অ্যাড করা যায়, দুইটা ভাবে একটু দেখবেন আস্তে। একটা হচ্ছে এই যে বললাম যে নেক্সট এ যাই, যাওয়ার পরে এখান থেকে আমাদের কিছু জিনিস চেঞ্জ করতে করতে হবে। দেখেন এখান থেকেও গ্রিটিং দেওয়ার অপশন আছে, আপনি এই যে হাই হাউ ক্যান উই হেল্প ইউ এটা এডিট করা যায়, এখান থেকে আপনি এডিট করার অপশন পাচ্ছেন। তারপরে হচ্ছে গিয়ে গেস্ট চ্যাট, লেট পিপল চ্যাট। একটু দেখেন একটা জিনিস, এইখানে মেসেঞ্জার অপশনটা দিলে দেওয়ার পরে এখানে লগ ইন করতে বলে, এখন অনেকেই এখানে লগ ইন করার পরে, এইখানে ফেসবুক লগ ইন করার পরে মেসেজ পাঠানোর কথা চিন্তা করতে ভয় পায়। যদি কোনো সমস্যা হয় বাবারে বাবা, আমি তো এইটা তো দেখি নাই, এত টাকা কিসের? 15,000 টাকা। স্যার ডিজিটাল মার্কেটিং শেখায় কত টাকা দিচ্ছে? দাঁড়ান একটু সার্চ করি। সকালে একজন এটা বুঝে এনে দিছে আমাকে। ১৮,০০০ টাকায় এসিও শিখবেন, শুধুমাত্র এসিও শিখাচ্ছে ১৮,০০০ টাকায়। বেশিরভাগই দেখা যাবে অ্যাডভান্স লেভেলে আছে কিনা জানি না, যাই হোক ১৮,০০০ টাকায় শুধু এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাহলে তো ম্যাম আমরা অনেক ভালোই। হ্যাঁ এখান থেকে আপনারা ইন্টারমিডিয়েট জ্ঞান নিয়ে যাবেন, এরপরে অ্যাডভান্স কোর্স করবেন। জি জি জি, নামমাত্র মূল্য যদি ১৮,০০০ হয়, যাই হোক ওনাদের ইচ্ছা, ওনারা আসলে এটা বলার কিছুই নাই। এবং এই সত্যি কথা, এটা
আপু আমরা পেড কোর্স কোথায় করব সেটা তো আপনি দেখাই দিবেন এটার পরে হ্যাঁ আমি বলে দিব আপনারা কোথায় কোথায় আপনি রিসোর্স পাবেন অনেক বাইরের অনেক কোর্সও থাকে যেগুলো ফ্রি ও করা যায় তারপরে কোথায় কোন ইনস্টিটিউট গুলো ভালো সবকিছুই বলে দিব আমি হয়তো আপনাদেরকে কোথাও ফোর্স করব না বা কোথাও বলবো না এইখানেই হবেন ওইখানেই হবেন আপনি আমি আপনাদেরকে টোটাল একটা গাইডলাইন দিয়ে দিব শেষের দিকে আপনারা কি কি কোথা থেকে ভালো শিখতে পারবেন যেমন আমি কিন্তু শুধুমাত্র এক জায়গা থেকে শিখিনি আমি কোরাটাস থেকে বেসিক এই যে 50টা কোর্স করার পরে আমি অ্যাডভান্স আমি এরপরে বিআইটিএম থেকে এসইওর কোর্স করেছি আবার আমি যে গ্রাফিক ডিজাইনিং এ ভর্তি হয়েছিলাম যদিও শেষ করতে পারিনি ইউএলএবে তো একটা রাশায় বসে থাকা না বা এক জায়গা থেকেই না সবগুলোই জানতে পারেন আবার বাইরের বাইরেও অনেক কোর্স থাকে আচ্ছা যেটা বলছিলাম যে এখান থেকে আমরা ওই যে দি গেস্ট পোস্টিং এর বিষয়টা এখান থেকে লগইন অপশনটা যদি করা লাগে তখন ঝামেলা তার চেয়ে ভালো হয় আপনি এখানে গেস্ট চ্যাট এটা অন করে দেন মানে গেস্ট হিসেবে অন এখানে কন্টিনিউ অ্যাজ দেন না গেস্ট হিসেবেও এখান থেকে এসএমএস করা যাবে তার জন্য আপনার লগইন করতে হবে না আচ্ছা আমি একটা ব্রেক দেই আপনাদেরকে ব্রেকের পরে এসে বাকি ক্লাসটা কন্টিনিউ করি জি আজকে দিচ্ছি ব্রেকের দরকার ঠিক আছে 10 মিনিটের ব্রেক দিলে হবে 6টায় আসি বরাবর আবার 6টা 20 মিনিটের ব্রেক দিলাম 10 মিনিট আমাকে অফিস থেকে বলবে এত ব্রেক দেন 15 মিনিট সর্বোচ্চ আধা ঘন্টা ব্রেক দিতে পারি সেখানে আজকে 20 মিনিট অলরেডি দিয়ে দিছে ঠিক আছে সবাই চলে আসবেন আমাদের কিন্তু এখনো অনেক কিছু শেখা বাকি আছে আজকের মডিউলের আচ্ছা আচ্ছা ঠিক